বা এটার বৈশিষ্ট্যটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হাদিসের মধ্যে সম্পর্কটা কি, অথবা আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা বর্তমান প্রেক্ষাপটে কেমন, এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই বলি যে আহলে হাদিস শব্দটা নিয়ে আমাদের সমাজে দুইটা ধারণা প্রচলিত রয়েছে। আহলে হাদিস শব্দটা নিয়ে দুইটা ধারণা প্রচলিত রয়েছে, একটা ধারণা হচ্ছে আমাদের বাইরের অর্থাৎ মাজহাবিদের পক্ষ থেকে, আর একটা ধারণা আমাদের মধ্যকার কিছু মানুষ, একই আকীদার মানুষ, একই মানহাজের মানুষ, তাদের একটা ধারণা আছে। প্রথম ধারণা নিয়ে আগে কথা বলি, আমাদের বাইরে যারা মাজহাবি রয়েছেন তারা আহলে হাদিস শব্দটাকে একেবারে সহ্যই করতে পারেন না। আহলে হাদিস শুনলেই তাদের মনে একটা গাদ, মানে কি বলবো, একটা জ্বালা ধরে যায়। এবং আহলে হাদিস হানাফি ওলামায়ে কেরাম বা মাজহাবি ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা যে কোনো মূল্যে চেষ্টা করেন যে আহলে হাদিস বলে কোনো শব্দ ঊনবিংশ শতাব্দীর পূর্বে কখনো ছিল না, এটা নতুন করে আবিষ্কার করা একটা শব্দ। শুধু তাই না, এটা আবিষ্কার করেছে কারা, ইংরেজরা। ইংরেজদের মাধ্যম দিয়ে আহলে হাদিসদের প্রতিষ্ঠা হয়েছে ঊনবিংশ শতাব্দীতে। মাওলানা মোহাম্মদ হোসেন বাটালভি, তিনি সর্বপ্রথম ইংরেজদের কাছ থেকে এই নামটা রেজিস্ট্রি করে নিয়ে আসেন, তারপর থেকে আহলে হাদিস নামটার প্রচলন। এটা হচ্ছে আমাদের মাজহাবি সমাজে সাধারণ একটা ধারণা, আর এই জন্যই তারা দেখেন, দেখবেন যে আহলে হাদিস শব্দ শুনলেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। আহলে হাদিস আবার কি, কোথা থেকে আসলো, কত রকম কথা শোনায়, তো এটা একরকম ধারণা। আর আরেক রকম ধারণা আছে যারা আমাদের আহলে হাদিস সমাজেরই ভাই, যারা আহলে হাদিস মানহাজটা সম্পর্কে সচেতন না, যারা বাপদাদার পক্ষ থেকে আহলে হাদিস, বাপদাদা আহলে হাদিস ছিল তাই আহলে হাদিস, কী জন্য আহলে হাদিস জানি না, অথবা আরেক ধরনের আছেন যারা নতুন আহলে হাদিস হচ্ছেন বা নতুন সহি আকিদা গ্রহণ করছেন, যারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্য শুনে তাদের আমল আকিদাকে সঠিক করে নিচ্ছেন, এরকম ভাইদের মধ্যেও আহলে হাদিস সম্পর্কে একটা বিরূপ ধারণা আছে। তারাও আহলে হাদিস শব্দটা খুব একটা ব্যবহার করতে আগ্রহী না, তারা বলেন যে আমরা সহি আকিদার দল, আমি কোরআন এবং হাদিস মানি, এটুকু বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথবা তারা বলেন যে আমরা মুসলমান, এটুকু পরিচয়ে যথেষ্ট। এটা হচ্ছে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে যারা আছেন তাদের কথা। তো কয়টা ধারণা পাওয়া গেল, দুই রকম ধারণা। বিষয়গুলো এগুলো আপনাদের একটু জানা প্রয়োজন, এই কারণে যে আপনারা আহলে হাদিস মানহাজেরই লোক, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আমার ধারণা অধিকাংশই আহলে হাদিস মানহাজের লোক, কিন্তু আমরা আহলে হাদিস নিয়ে নিজেরাই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কিছুটা সংশয়ের মধ্যে পড়ে গিয়েছি। বিশেষ করে ডাক্তার জাকির নায়েকের একটা বক্তব্যের পরে আমাদের তরুণ সমাজের মধ্যে এই সমস্যাটা বেশি দাঁড়িয়েছে, তারা আহলে হাদিস শব্দটা ব্যবহারই করতে চাচ্ছেন না এবং এটাকে মনে করছেন যে সম্ভবত এটার দ্বারা সমাজে আরও বেশি ফেরকা সৃষ্টি হবে, মানুষের মধ্যে মানে পারস্পরিক একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, এই ধরনের একটা বিষয় তারা মনে করে বসছেন। তো এই বিষয়টা নিয়ে আমি আশা করছি যে আলোচনাটা করতে চাচ্ছি তারপরে আশা করি ধারণাটা ইনশাআল্লাহ পরিষ্কার হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই বলি যে আহলে হাদিস শব্দটার উৎপত্তি কোথা থেকে হলো। আহলে হাদিস শব্দটার উৎপত্তি মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই যে পরিভাষা, এখান থেকে। অর্থাৎ আহলুল হাদিস শব্দের পূর্বে যে শব্দটা ব্যবহার করা হতো মুসলিম সমাজে সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই শব্দ নিয়ে বোধহয় আমাদের কারোর কোনো আপত্তি নেই, আপত্তি আছে আমাদের কারোর কোনো আপত্তি নেই, যারা নিজেদের মুসলমান বলতে চান, যারা নিজেদেরকে হানাফি বলতে চান, যে দলই বলুন না কেন, সবাই কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা, এটা কিন্তু তারা সবাই বলেন। তো এই দলটা হচ্ছে সবচেয়ে প্রাচীন দল মুসলমানদের মধ্যে, যেই দলটার আবির্ভাব ঘটেছিল অন্যান্য বেদাতি দলগুলো আবিষ্কার হওয়ার পরপরই। মুসলমানদের মধ্যে যখন কোনো পার্থক্য ছিল না, সবাই যখন আমরা মুসলমান হিসেবে ছিলাম, একটা সময় ছিল যখন আমরা সবাই নিজেকে শুধু মুসলমান বলে পরিচয় দিতাম, কোন সময় সেটা, সেই সময়টা ছিল 37 হিজরির পূর্বে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল এবং তার মৃত্যুর 30 বা 40 বছর পর্যন্ত সময়ে মুসলমানরা নিজেদেরকে শুধুমাত্র মুসলমান বলত, এছাড়া তাদের দ্বিতীয় কোনো পরিচয় ছিল না বা পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না। দ্বিতীয় কোনো পরিচয় দেওয়ার প্রেক্ষাপট কখন তৈরি হলো, যখন মুসলমানদের মধ্যে প্রথম রাজনৈতিক বিভক্তি দেখা দিল,
কিভাবে বিভক্তি দেখা দিল? 37 হিজরিতে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অপর একদল মুসলমানের হাতে নিহত হলেন, তারপরে মুসলমানদের মধ্যে প্রথম রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো। মুসলমানদের মধ্যে খারেজি নামে একটা দলের উৎপত্তি হলো। প্রথম মুসলমানদের মধ্যে যে উপদলটা তৈরি হয়েছিল তারা হচ্ছে খারেজি। তারপরে খারেজিদের বিদ্রোহের সূত্র ধরে আরেকটা দলের উৎপত্তি ঘটলো, তারা হচ্ছে শিয়া। এটা ছিল রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক বিরোধের কারণে দুইটা উপদলের জন্ম হলো। সেই দুটো উপদলের জন্ম হওয়ার পরে মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক বিভক্তি শুরু হয়ে গেল এবং সেই বিভক্তির সূত্র ধরে নানা রকম ধর্মীয় বিভক্তি সৃষ্টি হয়ে গেল। সেই বিভক্তির অন্যতম ছিল একরকম, যে একদল মনে করলো যে আমরা তকদিরকে মানব না, তকদির বলে কিছু নেই। আর একদল বলল যে তকদির তো আছে, এমনভাবে আছে যে আমাদের কোনো কিছুই আর করা লাগবে না, আমরা যা করি সব আল্লাহর পক্ষ থেকে হয়, আমরা যা পাপ করি সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, অতএব আমাদের কোনো দোষ নেই। এই ধারণাটা এখনও কিন্তু প্রচলিত আছে। সুফিদের একটা দল আছে না যারা বলে যেমনে নাচায় যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? তারা আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহ যেভাবে আমাদেরকে নাচায় আমরা সেভাবেই তো নাচি, আমার কি দোষ? তো এই ধরনের একটা দল কিন্তু এখন আছে। তো যাই হোক, এই দলটার উৎপত্তি তখন হয়েছিল কাদরিয়া জাবরিয়া। তারপরে আরও কিছু দল উৎপত্তি হয়েছিল, যেমন মুরজিয়া। এই দলটার আবিষ্কার হয়েছিল, তারা মনে করেছিল যে মানুষ যতই পাপ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দেবে। এই দলটা কিন্তু আমাদের সমাজে এখন বহুল প্রচলিত। যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতাবাদী মনে করেন তাদের ধারণা মূলত এটা যে পাঁচ অক্ত সালাত মাঝে মধ্যে পড়লাম পড়লাম না, মাঝে মধ্যে কোরআন একটু পড়লাম পড়লাম না, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব পাপ ক্ষমা করে দেবে যত পাপই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি আমাদের ক্ষমা করে দেবেন। আর একটা দল বের হলো মুতাজিলা, যারা হচ্ছে যুক্তিবাদী। সব কিছু তারা যুক্তি দিয়ে মানতে চায়, যুক্তি দিয়ে মানতে যে তারা ইসলামের বহু বিধান অগ্রাহ্য করে বসল। তারপরে আর একটা দল আসলো যারা হচ্ছে সুফিবাদী। যারা কি সুফিবাদী, তারা কি বলল? ইসলাম হচ্ছে একটা আধ্যাত্মবাদী ধর্ম, ইসলাম হচ্ছে শুধুমাত্র মসজিদে বসে বসে জিকির আজকার করার ধর্ম। এবং তারা মনে করল যে মানুষের যে আত্মা, আত্মা নিয়ে গবেষণা করাটাই আমাদের মূল কাজ। আত্মাকে যত বেশি মানে রিড করা যাবে, আত্মাকে যত বেশি পড়া যাবে, আত্মাকে যত বেশি মানে পরিশুদ্ধ করা যাবে তত বেশি আমরা ভালো মুসলমান হতে পারবো। সর্বোপরি তারা যেটা বলতে চেয়েছিল, তাদের তাজকিয়ার ধরনটা ছিল অন্যরকম। তারা মনে করতো যে যে অন্তরের পরিশুদ্ধি করতে করতে এমন একটা সময় আসবে যখন আমাদের আত্মাটা আল্লাহর আত্মার সাথে মিলে যাবে, এবং আল্লাহর আত্মার সাথে যখন মিলে যাবে তখন আমাদের আর শরীয়তের বিধিবিধান মানার কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমরা তখন ফানাফিল্লাহ হয়ে যাব, আমরা তখন বাকাবিল্লাহ হয়ে যাব, আল্লাহর মধ্যে আমরা স্থায়ী হয়ে যাব, আমাদের তখন আর সালাত সিয়াম হজ জাকাতের কোনো প্রয়োজন হবে না। এই ধরনের একটা দল বের হলো যাদেরকে যাদেরকে বলা হয় সুফিবাদী। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে ইসলামের মধ্যে এরকম অসংখ্য দল এবং উপদলের জন্ম নিল। সেই সময় ইসলামের যে মৌলিক রূপটা যারা ধরে রেখেছিলেন, রাসূলুল্লাহ ইসলাম আমাদের মাঝে যেভাবে ইসলামকে রেখে গিয়েছিলেন, সেই ইসলামকে যারা ধরে রেখেছিলেন সেই দলটার নাম হয়ে গেল কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত? দুইটা বৈশিষ্ট্যের কারণে, যে বৈশিষ্ট্য তার নামের মধ্যেই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যারা সুন্নাতপন্থী এবং জামাতপন্থী। সুন্নাতপন্থী মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমস্ত বিধিবিধান আমাদের কাছে রেখে গিয়েছেন, যেভাবে রেখে গিয়েছেন সেটা অনুসরণ করার নাম হচ্ছে সুন্নাত। এবং তার বাইরে যা কিছু আছে সেটা ধর্মের মধ্যে হোক ধর্মের বাইরে হোক সব কিছু হচ্ছে সুন্নাতের বাইরে, অর্থাৎ বেদাত। তারা সুন্নাত ছিলেন সুন্নাতের অনুসারী, এবং সেই সাথে সাথে তারা ছিলেন জামাতের অনুসারী, অর্থাৎ জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামের অনুসারী। সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামকে বুঝেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক সাথী কারা ছিলেন? সাহাবায়ে কেরাম, তাই না? সাহাবায়ে কেরামই জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিনটাকে পালন করেছেন। এই জন্য তারা যেভাবে দিনটাকে পালন করেছেন, দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করেছেন, সেটাই ছিল ইসলামের বিশুদ্ধ রূপ। আর ইসলামের এই বিশুদ্ধ রূপে যারা অনুসারী ছিলেন তারা হচ্ছে সাহাবাদের অনুসারী, অর্থাৎ জামাতুস সাহাবার অনুসারী, অর্থাৎ তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত।
এখন প্রশ্ন হলো যে মুসলিম উম্মার মধ্যে এত যে বিভক্তি আমরা নিশ্চয়ই কেউ কামনা করি না তাই না আল্লামা ইকবালের কবিতায় এরকম একটা আছে যে আমাদের ধর্ম এক আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কুরআন এক তো এটা কি খুব বড় কথা ছিল যে আমরা সবাই এক এটা আমাদের নিশ্চয়ই যারা তরুণ ভাইরা রয়েছেন সবারই হৃদয়ের আকাঙ্ক্ষা যে কেন আমরা এত বিভক্ত মানে বিভক্ত আমাদের মধ্যে কেন এত বিভক্তি কেন আমরা কেউ হানাফি কেউ আহলে হাদিস কেউ এই সেই কেন আমরা কি সবাই এক মুসলিম হয়ে থাকতে পারতাম না এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হয়তো পারতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে এটা চান না আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই বিভক্তিটা থাকুক এই কারণে বিভক্তিটা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষকে একটা দলে পরিণত করতে পারতেন পারতেন না তিনি মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টান মুসলমান এই ধরনের কোনো পার্থক্য রাখতেন না কখনো ঠিক অনুরূপী বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মুসলিম উম্মা একটা দলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে এটা চান নাই কেন চান নাই আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে পরীক্ষা করতে চান যে কারা আমাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সঠিক অনুসারী যথার্থভাবে কারা অনুসরণ করতে চায় এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে আমাদেরকে বলে গেছেন আগেই যে আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু আমি এই যে সরলসঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়েছি তোমরা এটারই অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুল এইটা বাদ দিয়ে অন্যান্য যে পথগুলো রয়েছে সেই পথগুলো তোমরা অনুসরণ করো না তাহলে কি হবে ফাতাফাররাক বিকুম মান সাবিলি তাহলে তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে যালিকুম ওয়াসাকুম বিল আল্লাহকুম তাত্তাকুন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বোঝাচ্ছেন এভাবে তিনি একটা বোর্ডের উপর বা কোথাও একটা দাগ টানলেন দাগ টানার পরে ডান দিকে কিছু দাগ টানলেন তার বাম দিকে কিছু দাগ টানলেন টানার পর বলছেন যে মাঝখানে যে দাগটা টানলাম এই সোজা দাগটা হচ্ছে আমার দেখানো পথ আর এর বাইরে ডানে এবং বামে যে পথগুলো রয়েছে প্রত্যেকটা পথের মাথায় একটা করে শয়তান বসে আছে তারা আমার নামেই তোমাদেরকে ডাকছে কিন্তু তারা মূলত শয়তানের দিকে আহ্বানকারী তোমরা যারা ওই দিকে যাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে এটারই আরও ব্যাখ্যা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে বনী ইসরায়েলের মধ্যে ভাগ হয়েছিল 72টা 72টা দলে তারা বিভক্ত হয়েছিল আর মুসলিম উম্মা বিভক্ত হবে কয়টা দলে 73টা ভাগে এর মধ্যে মাত্র একটা দল জানাতে যাবে কারা যাবে তার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম আজকের দিনে যেই পথের উপর পরিচালিত হচ্ছি এই পথের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন এভাবে যে আমি তোমাদের কাছে এমন একটা দিন রেখে যাচ্ছি যেই দিনের রাত এবং দিন সমান রাত ও দিনের মধ্যে কোনো পার্থক্য নেই এত সরল সহজ স্বচ্ছ তারপরেও ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসিরা এত একটা সরল সহজ দিন রেখে গেলাম তারপরেও তোমরা দেখবে আমার মৃত্যুর পরে যারা তোমরা বেঁচে থাকবে তোমরা দেখবে যে মানে মানুষের মধ্যে অসংখ্য বিভেদ মতভেদ বহু বিষয় নিয়ে মানুষের মধ্যে মতভেদ দেখতে পাবে সেই সময় তোমাদের করণীয় কী হবে এটা হলো রাসূল বলে যাচ্ছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফা আর রাশিদিন এই বিভক্তির সময় তোমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে আমার সুন্নতের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে এবং আমার খোলাফায় রাশিদিন যারা আমার সাহাবায়ে কেরাম যারা তাদের পথের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে ও আদু আলাইহা বিন নাওয়াজিস শুধু তাই না তোমরা দাঁতের মাড়ি দিয়ে আমার এই সুন্নাতকে খোলাফায় রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে যেটা বোঝা গেল যে মুসলিম উম্মার মধ্যে আজকে যে বিভক্তি আমরা দেখছি এই বিভক্তিটা থাকবে এটা আল্লাহরই বিধান আল্লাহ চেয়েছেন বলেই এই বিভক্তিটা আছে এবং থাকবে এটা নিয়ে হাউতাশ করে কোনো লাভ নেই এখন আমাদের করণীয় কী হবে এই বিভক্তির মধ্যে আমরা যেন সরল সঠিক পথটা খুঁজে নিই এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা জান্নাত তো নানির বাড়ি না তাই না জান্নাত তো এমন একটা জায়গা যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রবেশের অনুমতি দেবেন না তার কিছু খাস বান্দা তার কিছু নির্বাচিত বান্দা যারা তার জন্য প্রচেষ্টা চালায় তাদের জন্যই তিনি জান্নাতকে রেখেছেন
জান্নাতের এই মহা নিয়ামতকে তিনি যত্রতত্র যেখানে সেখানে যাকে তাকে দেন না তিনি যারা তার রাস্তায় প্রচেষ্টা চালানোর মতো যোগ্যতা রাখে তার যারা তার রাস্তায় প্রচেষ্টা চালানোর মতো ইচ্ছা রাখে তাদেরকে তিনি ওই জান্নাতে ঢোকার অনুমতি দেবেন তা আপনি ঘরে বসে বসে যদি জান্নাত পেয়ে যাবেন এই কল্পনা করেন তাহলে ভুল করবেন জান্নাতে যেতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে দুনিয়াতে সামান্য একটা জিনিস অর্জন করতে গেলে আমাদেরকে কত পরিশ্রম করতে হয় যারা একটা সরকারি চাকরি পেয়েছেন সরকারি চাকরি পাওয়ার আগে তাদের যে কত পরিশ্রম সুবহানাল্লাহ জীবনটা তারা যেন পাত করে দেন তারপর সরকারি চাকরিটা পেয়ে গেলে মনে হয় মানে মনে হয় তাদের যেন একটা সোনার হরিণ পেয়ে গেলেন মহা কিছু যেন তারা পেয়ে গেলেন অথচ ওই জান্নাত তার মূল্যটা কেমন ওই জান্নাতের একটা চাবুক সমপরিমাণ জায়গাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটাকে সেটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন জান্নাতের সর্বশেষ যে ব্যক্তিটা যাবে সেই ব্যক্তিটাকে যে জান্নাত দেওয়া হবে তার পরিমাণ হবে এই পৃথিবীর সমান দশটি পৃথিবী এই মহা নিয়ামতের জায়গায় প্রবেশ করতে গেলে আপনি বাড়িতে বসে বসে থাকবেন এমনিতে জান্নাতে চলে যাবেন আপনাকে কোনো পরীক্ষার অংশগ্রহণ করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম হাসিত মান তাদখুলুল জান্নাত তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমরা কারা দ্বীনের পথে প্রচেষ্টা চালিয়েছো এবং কারা বিপদে আপদে ধৈর্য ধারণ করেছো এই পরীক্ষা না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না অতএব এই যে বিভক্তি মুসলিম উম্মার মধ্যে এটা আমাদের জন্য কি পরীক্ষা এই পরীক্ষা থাকবে এই পরীক্ষা নিয়ে হাউতাশ করার কোনো সুযোগ নেই বিষয়টা বোঝা গেল আমরা যারা এখনো হাউতাশের মধ্যে পড়ে আছি যে মুসলিম উম্মা কেন এক হয় না তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলা যে আসলে এই বিষয়ে হাউতাশ করার কোনো প্রয়োজন নেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই বিভক্তির মধ্যে কোনটা সঠিক পথ সেটা খুঁজে নেওয়া এটাই পরীক্ষা এই পরীক্ষা যদি আমরা জিততে পারি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে এবারে আসি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রাচীন মাজহাব আজকে আমরা চার মাজহাবে বিভক্ত মুসলিম উম্মা তাই না এটা হচ্ছে ফিকহের দিক দিয়ে চার মাজহাবে বিভক্ত আকীদার দিক দিয়ে এরকম অসংখ্য বিভক্তি আমাদের মধ্যে রয়েছে আমাদের কেউ আশআরি কেউ মাতুরিদি কেউ সালাফি আবার তরিকার দিয়ে আমাদের মধ্যে বিভক্তি রয়েছে কেউ নকশবন্দি কেউ কাদেরি কেউ সোহরাওয়ার্দি এই ধরনের নানা তরিকা রয়েছে তো মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম যে দলটি আমি বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হচ্ছে মুসলিম উম্মার সর্বপ্রথম মাজহাব এই চার মাজহাবের আগে যে মাজহাবটা সমাজে প্রচলিত ছিল সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাজহাব এবং এই জামাতটা প্রতিষ্ঠা লাভ করেছিল মূলত মানে শুরু থেকে তো প্রতিষ্ঠা লাভ করেছিল তবে নামটা প্রসারিত হয় কবে এই নামটা প্রচার প্রসার লাভ করে সর্বপ্রথম ইমাম আহমদ বিন হাম্বালের মাধ্যম দিয়ে ইমাম আহমদ বিন হাম্বালের সময় একটা ফেতনা চালু হয়েছিল আপনারা জানেন যে কুরআন সৃষ্ট নাকি সৃষ্ট না এই ধরনের একটি বিষয় মুসলিম উম্মার মধ্যে এসেছিল মুতাজিলা মতবাদের যারা অনুসারী যারা যুক্তিবাদী তারা বলেছিল যে কুরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট একটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের বাক্য দিয়ে কথাগুলো বলেছেন কিন্তু মূলত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা বিশ্বাস সেটা সেই বিশ্বাসটা কি যে কুরআন হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কুরআনের ভাব ভাষা সব কিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা হচ্ছে আমাদের বিশ্বাস তো ওই যুগে খলিফা আল মামুনের মাধ্যম দিয়ে মুতাজিলারা চেষ্টা করেছিল মুসলিম উম্মার মধ্যে এটা প্রতিষ্ঠা করা যে কুরআন হচ্ছে সৃষ্ট একটা জিনিস যার ভাব ভাব হলো আল্লাহ এবং ভাষাটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের এই ধরনের একটা বিষয় তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এর বিরুদ্ধে এই মতবাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন কঠোর হস্তে তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বাল এবং এই মতবাদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে খলিফা আল মামুন তাকে প্রচণ্ড রকম অত্যাচার করেছিল কিন্তু শত অত্যাচার সত্ত্বেও তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মৌলিক আকীদা ছেড়ে দেন নাই ওই সময় আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী যারা ওলামায়ে কেরাম ছিলেন সবাই কিন্তু খলিফা আল মামুনের ভয়ে তাদের মত চেঞ্জ করেছিল
মত পরিবর্তন করে খলিফা আল মামুন যেটা নির্দেশ দিয়েছিল সেটাই তারা মান্য করেছিল অর্থাৎ কুরআন যে সৃষ্টি এটা তারা মুখে মুখে মেনে নিয়েছিল মনে মনে না মানলো কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি মুখে মুখে তো মানেননি তিনি এর বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছিলেন এজন্য তাকে বলা হয় ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআ ওই সময় তিনি আরো একটা কাজ করেছিলেন ওই সময় তার পক্ষেও কিন্তু অনেক লোক ছিল ইমাম আহমদের পক্ষেও অনেক লোক ছিল গোপনে গোপনে তারা ইমাম আহমদকে বলছিল হে ইমাম আপনি এত বড় একজন ইমাম এত বড় একজন পণ্ডিত আপনি খলিফা আল মামুনের বিরুদ্ধে কেন বিদ্রোহ করছেন না আপনি তো চাইলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন তাহলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি কিন্তু ইমাম আহমদ তার বিরুদ্ধে বিদ্রোহ করেননি খলিফা আল মামুনের বিরুদ্ধে বিদ্রোহ করেননি কেন করেননি তিনি বলেছিলেন যে আমি যদি আজকে বিদ্রোহ করি খলিফা আল মামুন তিনি যতই হোক না কেন যতই বিভ্রান্ত আকীদার লোক হোক না কেন তিনি একজন মুসলমান যদি আজকে আমি বিদ্রোহ করি তাহলে মুসলিম উম্মার মধ্যে একটা রক্তের গঙ্গা বয়ে যাবে মুসলিম উম্মা ছিন্ন ভিন্ন হয়ে যাবে এজন্য আমি চাইব যে ধৈর্য ধারণ করতে এবং কোনো ধরনের বিভক্তি কোনো ধরনের ফাসাদ যেন মুসলিম উম্মার মধ্যে সৃষ্টি না হয় এই জন্য আমি কোনো রকম বিদ্রোহ না করার সিদ্ধান্ত নিচ্ছি তার এই বিদ্রোহ না করা অর্থাৎ লুজুমুল জামাত জামাতকে অক্ষুণ্ণ রাখার জন্য তার যে প্রচেষ্টা এই জন্য তাকে বলা হয় ইমাম আহলে সুন্নাত ও জামাত অর্থাৎ একদিকে তিনি সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন আবার মুসলিম উম্মার জামাতবদ্ধতাকে তিনি অক্ষুণ্ণ রেখেছিলেন এই দুটো বৈশিষ্ট্য কারণে তাকে বলা হয় ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত এবার আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা দিক আছে একটা দিক হচ্ছে তারা হচ্ছে যখন বলা হবে শিয়াদের বিরুদ্ধে অন্য মুসলমানদের অবস্থান কি শিয়াদের বিরুদ্ধে যারা আছে প্রত্যেককে বলা হয় সুন্নি তাই না মুসলিম উম্মাকে এখন মৌলিকভাবে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি এই ভাগটা কিন্তু তখনই হয়েছিল শিয়াদের বিরুদ্ধে বা রাফিজিদের বিরুদ্ধে যত দল ছিল মুসলিম উম্মার মধ্যে সেটা মুতাজিলা হোক সেটা মুরজিয়া হোক সেটা কাদরিয়া হোক জাবরিয়া হোক তাদের সবাইকে বলা হতো কি আহলে সুন্নাত ওয়াল জামাত আর আরেকটা সংজ্ঞা হচ্ছে যারা সর্বদা বেদাতের বিরুদ্ধে প্রতিষ্ঠিত থাকে সর্বপ্রকার বেদাতের বিরুদ্ধে যাদের অবস্থান তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সংজ্ঞাটার সাথেই খাপ খায় আহলে হাদিসের সংজ্ঞাটা এবার আসুন একটু পরে ওই বিষয়টা নিয়ে যাচ্ছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশ কিছু উপনাম আমরা দেখি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে আল্লাহ তাই না সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরও অসংখ্য নাম আছে না কয়টা নাম আছে বলেন তো 99টা মৌলিক নাম 99টা নাম শুধু না আরও অনেক আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রায় 200টার মতো নাম আছে তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম গণনা করতে পারবে মুখস্থ করতে পারবে এবং হৃদয়ঙ্গম করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন তো আল্লাহ রাব্বুল আলামিনের আরও নাম আছে 99টারও বেশি তো যাই হোক আল্লাহর 99টার নাম আল্লাহকে নির্দেশ করে তাই না ঠিক তেমনইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও কিছু নাম আছে যে নামগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতকে নির্দেশ করে যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নাম হচ্ছে সালাফ আজকে আমরা সালাফি বলছি না সালাফি শব্দটা কিন্তু এখন ব্যবহার হয় অনেক তো এটা বহু আগে থেকে প্রচলিত সালাফ মানে কি পূর্ববর্তী সালাফ মানে বোঝানো হয় সাহাবিদেরকে অর্থাৎ মুসলিম উম্মা যারা পূর্ব প্রজন্ম প্রাথমিক প্রজন্ম যারা ছিলেন তাদেরকে বলা হয় সালাফ এবং তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফি আরেকটা নাম আছে সেটা হচ্ছে আহলুল আসার আরেকটা নাম আছে তাইফা আল মানসুরা আরেকটা নাম আছে আল ফিরকা আল নাজিয়া আরেকটা নাম আছে আহলুল হাদিস তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়টা নাম পেলাম আমরা পাঁচটা নাম পেলাম একটা হচ্ছে সালাফ আর একটা হচ্ছে আহলুল আসার একটা হচ্ছে তয়েফ মানসুরা আর একটা হচ্ছে ফিরকা নাজিয়া আর সর্বশেষ আহলুল হাদিস অর্থাৎ আহলুল হাদিস এবং আহলুল সুন্নাত ওয়াল জামাত একই জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাত বললেও যে অর্থ দাঁড়ায় আহলে হাদিস বললেও একই অর্থ দাঁড়ায় এবারে আসি যে আহলুল হাদিস এই শব্দটার প্রয়োগগুলো কেমন ছিল অতীতে কেমন ছিল বর্তমানে কেমন হচ্ছে বর্তমান যুগে আমাদের যারা মাজহাবি ভাইরা রয়েছেন তারা বলেন যে আহলে হাদিস বলতে বোঝায় মুহাদ্দিসদেরকে তোমরা কেন নিজেদেরকে আহলে হাদিস বলো তোমরা কয়টা হাদিস জানো বলো না
শুনেছেন আপনারা কখনো তারা বলে থাকেন যে আহলে হাদিস মানে মুহাদ্দিস যদি তুমি নিজেকে বলো আহলে হাদিস তাহলে তোমাকে অনেক হাদিস জানা লাগবে মুহাদ্দিস হওয়া লাগবে নালে তুমি নিজেকে কিভাবে আহলে হাদিস বলো আসলে এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা আহলে হাদিস শব্দ দিয়ে দুইটা অর্থ নেওয়া হতো প্রাচীন যুগ থেকে এক মানে একটা অর্থ হচ্ছে আহলে হাদিস শব্দের সেটা বলা হয় ইতলাক খাস মুহাদ্দিসদেরকে শুধুমাত্র বোঝানো হয় আহলে হাদিস শব্দ দিয়ে এ বিষয়ে অসংখ্য মানে ব্যবহার রয়েছে মুহাদ্দিসরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিতেন মুহাদ্দিস হিসাবে এটা একরকম ছিল প্রয়োগ আরেকটা প্রয়োগ হচ্ছে আহলে হাদিস বলতে বোঝায় যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী যারা কোনো প্রকার শিরকের সাথে জড়িত থাকে না যারা কোনো প্রকার বেদাতের সাথে জড়িত থাকে না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে নিয়ে এসেছেন ঠিক সেভাবেই অনুসরণ করে তার মধ্যে কোনো বেদাতের অনুপ্রবেশ ঘটাতে দেয় না তাদেরকে বলে আহলে হাদিস তাহলে আহলে হাদিস শব্দের দুইটা প্রয়োগ একটা হচ্ছে আহলে হাদিস মানে মুহাদ্দিস এটাও আছে আর একটা হচ্ছে আহলে হাদিস মানে যারা সুন্নাতের অনুসারী যারা বেদাতের বিরোধী বোঝা গেল এবারে আসি যে আহলুল হাদিস শব্দটা ব্যবহার কিভাবে হয়েছিল প্রথম যে ব্যবহারটা আমরা দেখি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা জানেন হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলছেন যে যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম উম্মার মধ্যে এমন একটা দল থাকবে যে দলটা সর্বদা হকের উপর বিজয়ী থাকবে তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাইবে অথবা তাদেরকে যারা লজ্জিত করতে চাইবে লাঞ্ছিত করতে চাইবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না কতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত কিয়ামত আসে অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে মুহাদ্দিসিন কেরাম এ হাদিসের ব্যাখ্যা দিতে যে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো এই দলটা কারা তখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছিলেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদ্রি মানহু এই ফেরকায় নাজিয়া এই হকের উপর প্রতিষ্ঠিত দলটা যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমরা জানি না তারা কারা এ কথা শুধু ইমাম আহমদ বিন হাম্বল বলেননি তার পরবর্তীতে আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী ওস্তাদ তিনিও বলেছেন আবদুল্লাহ ইবনুল মুবারক তিনিও বলেছেন তারপরে আহমদ ইবনে সিনান আল কাত্তান তিনিও বলেছেন এরকম অসংখ্য মুহাদ্দিস তারা কিন্তু এই কথাটা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে যদি আহলে হাদিস তারা না হয় এই মুক্তিপ্রাপ্ত দলটা তারা তাহলে আমরা জানি না যে তারা কারা এটা হচ্ছে প্রথম এবার আসি পরবর্তীতে পরবর্তীতে ওলামায়ে কেরাম আহলে হাদিস শব্দটা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কীভাবে ব্যবহার করেছেন তার একটা সংক্ষিপ্ত একটা ফিরিস্তা আমি দিতে চাচ্ছি যাতে এ বিষয়ে আমাদের মধ্যে কোনো প্রকার দুর্বলতা না থাকে যে আহলে হাদিস শব্দটা মানে নতুন একটা আবিষ্কার বা আহলে হাদিস শব্দটা বোধহয় আমরা নিজেরা চাপিয়ে বলি এ ধরনের ধারণা আমাদের মধ্যে সৃষ্টি না হয় এই জন্য একটা ফিরিস্তা আমি দিতে চাচ্ছি আপনারা ইবনে খালদুনের নাম শুনেছেন তাই না ইবনে খালদুনের নামটা জেনারেল লোকরাও জানে কারণ তিনি মুসলিম উম্মার মধ্যে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী ছিলেন যাকে শুধুমাত্র মুসলমানরাই সম্মান করে না বিধর্মীরাও তাকে সমানভাবে সম্মান করে তার যে একটা বিখ্যাত গ্রন্থ আছে তারিখ ইবনু খালদুন বা যেটাকে বলা আল মুকাদ্দিমা সেখানে তিনি ইতিহাস সমাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলা যায় সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হচ্ছে এই তারিখ ইবনু খালদুন বা আল মুকাদ্দিমা এই গ্রন্থে ইবনু খালদুন তিনি মুসলিম উম্মার মধ্যে ফিকহি যে বিভক্তি এইটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন সেখানে তিনি বলছেন যে ফিকা দুই ভাগে বিভক্ত হয়েছিল মুসলমানদের মধ্যে ফিকহি যে দলগুলো রয়েছে তার মধ্যে দুইটা ভাগ হয়েছিল একটা দল ছিল আহলুল হাদিস আর একটা হচ্ছে আহলুর রায় আহলুল হাদিস তাদের বৈশিষ্ট্য কী ছিল তিনি বলছেন তাদের বৈশিষ্ট্য ছিল তারা হচ্ছেন হাদিসের অনুসারী তারা সর্বদা হাদিস রেওয়ায়াত করা হাদিসের অনুসরণ করার জন্য তারা ব্যতিব্যস্ত থাকতেন এবং তারা ছিলেন হেজাজের অধিবাসী অর্থাৎ বর্তমানে মক্কা মদিনার অধিবাসীদেরকে বলা হয় হেজাজের অধিবাসী তো তিনি বলছেন যে হেজাজের অধিবাসীরা ছিল আহলুল হাদিস বা হাদিসের অনুসারী আরেকটা দল ছিল আহলুর রায়
যারা ছিল কুফা বা বাগদাদের মানে অধিবাসী, তারা সব সময় ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিভিন্ন উসুল দিয়ে ব্যাখ্যা করতেন, বিভিন্ন মূলনীতি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেন। হাদিসের বিষয়ে তারা কম মনোযোগী ছিলেন। তার কারণ ছিল কি, সেই সময় কুফায় বা বাগদাদে প্রচুর জাল হাদিসের প্রচলন হয়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য হাদিস বানানো হয়েছিল, বানোয়াট হাদিস ছিল। আর এই কারণে ইমাম আবু হানিফা বা তার অনুসারীরা তারা হাদিসকে কিছুটা কম গুরুত্ব দিয়েছিলেন ওই সময়টাতে, কারণ হাদিস প্রচুর জাল হাদিস সেখানে প্রচলিত ছিল। সেখান থেকে সহি জয় বাছাই করাটা তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে তারা হাদিসের পরিবর্তে তারা কিছুটা হলেও যুক্তিতে, যুক্তিবুদ্ধি বা উসুলের দিকে তারা মনোযোগী হয়েছিলেন, আর এ কারণে তারা হাদিসের প্রতি কিছুটা কম মনোযোগী ছিলেন। এই জন্য তাদেরকে বলা হয় কি, আহলুর রায়, অর্থাৎ যারা হচ্ছে যুক্তির অনুসরণকারী, রায়ের অনুসরণকারী। আরেকটা দল ছিল হেজাজে, তারা হচ্ছে হাদিসের অনুসরণকারী। সেখানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মক্কা মদিনায়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা ছিল, এই কারণে সেখানে হাদিসের সংখ্যাটা বেশি ছিল। যেহেতু সাহাবায়ে কেরাম সেখানে অধিকাংশই ছিলেন, এই কারণে তাদের মাধ্যম দিয়ে সেখানে হাদিসের প্রচলনটা বেশি ছিল। আর এই কারণেই মক্কা মদিনা যারা অধিবাসী ছিলেন তারা সবসময় হাদিসের অনুসরণ করতেন, আর যারা কুফা এবং বাগদাদের অধিবাসী ছিলেন তারা রায়ের অনুসরণ করতেন বা বিভিন্ন উসুলের অনুসরণ করতেন। আর এভাবেই মুসলিম উম্মার মধ্যে প্রথম ফিকহি মাজহাবগত বিভক্তি সৃষ্টি হয়। সেই সময় কিন্তু তাদের নাম ছিল, একটা দলের নাম আহলে হাদিস আর একটা দলের নাম আহলুর রায়। আজকে হানাফি সমাজ, মাজহাবি সমাজ কিভাবে এটাকে অস্বীকার করেন আমরা ভেবে পাই না। এই ইতিহাস জ্বলজ্বল করছে। আহলুর রায় হিসাবে যে ইমাম আবু হানিফা পরিচিত এটা তারা সবাই জানেন, তাকে বলাই হয় ইমামু আহলের রায় হিসাবে। হানাফি মাজহাবের যে বিখ্যাত গ্রন্থ একটা রয়েছে আদ-দুররুল মুখতার, সেই গ্রন্থের ব্যাখ্যা রদ্দুল মুখতার যেটা রচনা করেছিলেন ইমাম ইবনুল আবেদিন, তিনি সেখানে নিজেই লিখেছেন যে তাদের সময়কার একটা ঘটনা লিখেছেন এভাবে যে একজন আহলে হাদিস ব্যক্তি আমাদের এক হানাফি ব্যক্তির কাছে আসলো। এসে আসার পরে হানাফি ব্যক্তি তার মেয়েকে বা ছেলেকে তার মেয়ে বা ছেলের সাথে বিয়ের জন্য প্রস্তাব দিল। তখন ওই আহলে হাদিস ব্যক্তিটা বলল যে কিছু বিষয় ছিল যে আমিন জোরে বলতে হবে বা ফিকহি মাজহাবগত যে বিষয়গুলো রফল আদায় করতে হবে, তাহলে আমি আমার ছেলেকে বা মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। ওখানে আসহাবুল হাদিস শব্দটা রাদুল মুহতারি আছে, হানাফি মাজহাবের বিখ্যাত একটা গ্রন্থ, সেখানে আহলে হাদিস শব্দটা ব্যবহার করা হয়েছে। অথচ তারা কিভাবে এটাকে অস্বীকার করেন আমরা ভেবে পাই না। আমরা আরও কিছু উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আব্দুল করিম শহরস্তানি, যিনি ছিলেন খোরাসানের একজন বিখ্যাত ইতিহাসবিদ, তিনিও তার বিখ্যাত গ্রন্থ আল মিলাল আল নিহালে তিনি উল্লেখ করছেন এভাবে যে মুস্তাহিদদের মধ্যে দুইটা দল ভাগ হয়ে গেছিল। একদল ছিল আহলুল হাদিস এবং তাদের সবসময় দৃষ্টি ছিল হাদিসের দিকে, আরেকটা দল হচ্ছে আহলুর রায় যাদের দৃষ্টি ছিল সবসময় উসুলের দিকে। এটা তিনি কোন সময় বলেছিলেন, তার মৃত্যু হয়েছিল 548 হিজরিতে, অর্থাৎ আজ থেকে 1000 বছর পূর্বে। আব্দুল করিম শহরস্তানি তার মিলাল এবং নিহাল গ্রন্থে এই কথা উল্লেখ করে গিয়েছিলেন। আপনাদেরকে শুনতে অনেক কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো আসলে সেমিনারের বিষয় অ্যাকচুয়ালি, এবং মূলত আলেমদের মধ্যে আলোচনার বিষয়। তারপরও আপনাদের মতো সাধারণ মানুষের কাছে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আপনাদের মাধ্যম দিয়ে হয়তো আলেমদের কাছে বিষয়গুলো পৌঁছে যাবে, অথবা আপনাদের মধ্যে যদি ভুল ধারণা থেকে থাকে তাহলে হয়তোবা দূর হবে, এই আশায় কিন্তু আপনাদের সামনে বলা। যদি হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তারপরও একটু যদি মনোযোগ দেন আশা করি আপনাদের মধ্য থেকে অন্তত ভুল ধারণাটা দূর হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, অবশ্যই প্রশ্ন উত্তর একটা পর্ব থাকবে ইনশাআল্লাহ, সেখানে আশা করি আরও বিষয়টা পরিষ্কার হবে। আচ্ছা, তারপরে আরও একজন বিখ্যাত মনীষী হেবাতুল্লাহ লালকাই, যিনি ছিলেন খোরাসান বা ইরানের অধিবাসী, তারও মৃত্যু হয়েছিল 418 হিজরিতে। তিনিও এই কথাটা তার শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ ওয়াল জামা এই গ্রন্থে তিনিও বলছেন যে আহলুল হাদিস ফাহিয়া আত-তায়ফা আল মানসুরা, আহলুল হাদিস হচ্ছে তারাই যারা হচ্ছে বিজয়ী দল, অল ফিরকা নাজিয়া তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, অল ওসবা আল হাদিয়া এবং হেদায়তপ্রাপ্ত দল, অল জামা আলা আল আদেলা এবং ন্যায় বিচারক জামা, আল মুতামাসিকা বিসুন্না যারা সুন্নাতের মজবুত অনুসরণকারী,
التي لا تريد برسول الله صلى الله عليه وسلم بديلا جرى الله رسول بكلب কাউকে অনুসন্ধান করে না ولا عن قوله تبديلا এবং তার কথার কোনো পরিবর্তন তারা কামনা করে না এই কথা কতদিন আগে বলে গিয়েছেন ইমাম লালকাই 1100 বছর আগে আজ থেকে 1100 বছর আগে তিনি কথা আমাদের সামনে বলে গিয়েছেন যারা আজকে আমাদের এখানে শুনছেন বা যারা লাইভে শুনছেন বা যদি ওলামায়ে কেরাম কেউ শুনে থাকেন যারা এখনো পর্যন্ত ধারণা করে থাকেন যে আহলে শব্দটা ইংরেজরা আবিষ্কার করেছেন তারা এই কথাগুলোর উত্তর কি দেবেন আমি তাদের কাছ থেকে উত্তরটা আশা করছি তারপরে 795 হিজরিতে ইমাম রাজব হাম্বালি তিনি একজন বিখ্যাত মনীষী তিনিও বলছেন যে আহলে হাদিস এবং আহলুর রায়ের মধ্যে পার্থক্যটা কি সেটা তিনি উল্লেখ করতে যেয়ে তিনি বলছেন যে ওয়া আম্মা ফুকাহা ও আহলুল হাদিস আল আমিলুনা বিহি যারা আহলে হাদিসদের মধ্যে যারা ফকিহ ফকিহ আহলে হাদিস যারা তারা হাদিসের উপর আমলকারী ছিলেন ফাইন্না মুযযামা হাম্মিহিম আল বাহসু আন মাআনি কিতাবিল্লাহ তাদের মূল আগ্রহ ছিল আল্লাহর কিতাবের অর্থ অনুসন্ধান করা ওয়া মায়ফাসসিরু মিনাস সুনানাস সহিহা এবং সুন্নাতে সহিহার মধ্যে তার কি ব্যাখ্যা এসেছে সেটা তারা অনুসন্ধান করতেন ওয়া কালামুস সাহাবা ওয়া তাবেঈন এবং সাহাবি এবং তাবেঈরা কি বলেছেন এবং তাদেরকে যারা পরবর্তীতে অনুসরণ করতেন অর্থাৎ তাবেঈনে কেরাম তারা কি বলেছেন এবং সর্বোপরি ওয়ান সুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত সম্পর্কে তারা সবসময় অনুসন্ধানে থাকতেন যারা ফকিহ আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম ইবনু রাজব আল হাম্বালি তিনি এই কথাগুলো বলছেন যে আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের মানে সুন্নাতের খোঁজে খোঁজে থাকেন হাদিসের খোঁজে থাকেন তাদের মূল আগ্রহই থাকে যে আল্লাহর কিতাব কে তারা কিভাবে রাসূলের সুন্নাত দিয়ে ব্যাখ্যা করতে পারবেন বা সাহাবায়ে কেরাম বা তাবেঈনে আযম তারা কি বলেছেন আল্লাহর কালাম সম্পর্কে হাদিস সম্পর্কে এটাই হচ্ছে তাদের মূল আগ্রহ তারপরে শাওলিউল্লাহ দেহলভির একটা বক্তব্য বলতে চাচ্ছি শাওলিউল্লাহ দেহলভির নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই নাম শুনেছেন শাহ অলিউল্লাহ দেহলভি উপমহাদেশে ইসলামী আন্দোলনের মূল উদ্গাতা যিনি ছিলেন আহলে হাদিস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন যাকে আহলে হাদিসরা হানাফিরা সমানভাবে সম্মান করে তার একটা বই রয়েছে হুজ্জাতুল্লাহিল বালেগা যে বইটা আহলে হাদিস হানাফি সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয় সেই বইতে শাওলিউল্লাহ দেহলভি তিনি একটা বাব নিয়ে এসেছেন যে বাবুল ফারকি বাইনা আহলুল হাদিস ও আসহাবুর রায় আহলে হাদিস এবং আহলুর রায়দের মধ্যে পার্থক্য সেখানে তিনি বলছেন যে আহলে হাদিসরা হচ্ছে এমন একটা কওম কওমুন ইয়াকরাহুনা আল খাউদ বিল রায় যারা যুক্তির অনুসরণ করা থেকে মানে যুক্তির অনুসরণ করাকে যারা অপছন্দ করে ওয়া ইউহাবুন আল ফুতিয়া ওয়াল ইসতিমবাত ইল্লা লিযুরুরাতিন লা ইয়াজিদুনা মিনহা বুদ্দান কোনো আবশ্যকীয় প্রয়োজন ছাড়া যারা ফতোয়া দিতে বা মাসলা ইসতিমবাত করতে ভয় পায় কথায় কথা তারা ফতোয়া দেয় না ফতোয়া দেওয়ার সময় তারা খুব হিসাব করে ফতোয়া দেয় যে হাদিসটা আমার ফতোয়াটা কোরআন এবং হাদিসের অনুকূলে হচ্ছে কি হচ্ছে না তাহলে হাদিস কওমের বৈশিষ্ট্য সম্পর্কে হুজ্জাতুল্লাহিল বালেগাতে শাওলিউল্লাহ দেহলভি বলছেন যে এটা এরা এমন একটা কওম যারা যুক্তির অনুসরণ করতে আগ্রহী না এবং তারা সব মানে ফতোয়া দিতে খুব ভয় পায় কেন ভয় পায় যে তার ফতোয়াটা কোরআন এবং সহিহের অনুসরণে হচ্ছে কিনা এ বিষয়ে তারা সবসময় সন্দিহান থাকে ওয়াকানা আকবারু হাম্মিহিম রিওয়ায়াতাল হাদিস হাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মূল আগ্রহ থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বর্ণনা করা কথায় কথায় তারা রাসূলের হাদিসকে বর্ণনা করতে চায় তাহলে এই বৈশিষ্ট্যটি কে বললেন শাহ অলিউল্লাহ দেহলভি যাকে হানাফিরাও সমানভাবে মান্য করে আহলে হাদিসরাও মান্য করে তো তিনি এই কথাটা বলে গেছেন হুজ্জাতুল্লাহিল বালেগা হুজ্জাতুল্লাহিল বালেগা প্রত্যেকটা হানাফি মাদ্রাসায় পড়ানো হয় তারা প্রত্যেকেই পড়ে আসছেন তো এই কথাটা তারা নিশ্চয়ই সেখানে দেখেছেন তারপরে তারা কিভাবে বলেন যে আহলে হাদিস শব্দটা এটা মানে ইংরেজদের রেজিস্ট্রি করে দেওয়া এটা আমাদের ভাবনায় আসে না যে কিভাবে তারা এটা বলেন চারশো উনপঞ্চাশ হিজরিতে আবু ওসমান সাবুনি তিনিও একজন বিখ্যাত আলেম
তিনি তার একটা গ্রন্থ লিখেছিলেন আকীদাতুস সালাফ আসহাবুল হাদিস অর্থাৎ আহলে হাদিস নামেই তিনি একটা বই লিখেছিলেন আহলে হাদিসদের আকীদা কি এটা তিনি কোন সময় লিখেছিলেন 449 হিজরি এখন চলছে 1500 হিজরি 1000 বছর আগে আহলে হাদিসদের নামে একটা তিনি বই লিখছেন সেখানে তিনি বলছেন যে ইন্না আসহাবাল হাদিস আল মুতামাসসিকিন বিল কিতাব ওয়াস সুন্নাহ আহলে হাদিস হচ্ছে তারাই যারা কিতাব এবং সুন্নাতকে আঁকড়ে ধরে থাকে তারপরে খতিব আল বাগদাদির নাম আপনারা শুনেছেন তিনিও মারা গিয়েছেন 463 হিজরিতে তিনি তার একটা গ্রন্থ বিখ্যাত গ্রন্থ শারফু আসহাবিল হাদিস এই গ্রন্থে তিনি বলছেন যে কুল্লু ফিআতিন তাতাহাইয়াযু ইলা হাওয়া তারজিউ ইলাইহি যে ইসলামের মধ্যে যতগুলো দল তৈরি হচ্ছে সমস্ত দলের বৈশিষ্ট্য হলো তারা নিজের স্বেচ্ছাচারিতার অনুসরণ করে নিজেরা যেটা ভালো মনে করে সেটার অনুসরণ করে وتستحسن رايا تعكف عليه এবং তারা যে মতটা ভালো মনে করে সেটাকে নিয়েই তারা মত্ত থাকে সেবা আসহাবুল হাদিস তবে যারা আহলে হাদিস তারা ব্যতীত ফাইনাল কিতাব উদ্দাতুহুম আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে আহলে মানে আল্লাহর কিতাব হচ্ছে তাদের সম্বল ও সুন্নাহ হুজ্জাতুহুম রাসূলের সুন্নাত হচ্ছে তাদের দলিল আর রাসূল ফিয়াতুহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তাদের দল وإليه نسبتهم এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই তাদের নিসবত লা ইউআরিজুন আলাল আহওয়া তারা নিজেদের স্বেচ্ছাচারিতার উপরে কখনো পরিচালিত হয় না ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরা এবং তারা মানুষের কোনো মতামতের দিকে তাকায় না তারা সবসময় তাকায় কোন দিকে আল্লাহর কিতাবে কি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে কি এসেছে এটাই তাদের বৈশিষ্ট্য এরপরে আমি আর লম্বা করতে চাচ্ছি না এরকম দলিল অসংখ্য দলিল 489 হিজরিতে ইমাম আবু মুজাফফার আস-সামানি তিনি একটা কিতাব লিখেছিলেন আল ইনতিসার লি আসহাবিল হাদিস আহলে হাদিসদের বিজয় আহলে হাদিস নামে তিনি একটা বই লিখেছিলেন অনুরূপভাবে আবুল কাসেম আল ইসফাহানি 535 হিজরিতে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন আল হুজ্জাতু ফি বায়ানিল মাহাজ্জা ওয়া শারহু আকীদাতি আহলে সুন্নাহ সেখানে তিনি একটা বাব নিয়ে এসেছেন এভাবে বাবু যিকরি আহলিল হাদিস ওয়া আন্নাহুম আল ফিরকা আয-যাহিরা আলাল হক যে আহলে হাদিসরা হচ্ছে তারাই হচ্ছে হকের উপর বিজয়ী দল এরকম একটা অনুচ্ছেদ তিনি নিয়ে এসেছিলেন আজ থেকে 1000 বছর আগে অনুরূপভাবে ইমাম আবু বকর আল ইসমাইলি তিনিও একটা কিতাবে লিখেছেন এই মর্মে যে ইতিকাদু আইমাতিল হাদিস তারপরে আধুনিক যুগে যত এনসাইক্লোপিডিয়া রয়েছে আপনারা এনসাইক্লোপিডিয়ার নাম শুনেছেন না যারা তরুণ ভাইরা রয়েছেন এনসাইক্লোপিডিয়া মানে কি বিশ্বকোষ তাই না এই বিশ্বকোষগুলোর মধ্যে অন্যতম একটা বিখ্যাত বিশ্বকোষ হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম নাম শুনেছেন আপনারা হ্যাঁ যেটা ইংল্যান্ড থেকে বের হয়েছে অত্যন্ত বিখ্যাত একটা বিশ্বকোষ সেখানে আহলে হাদিসদের পরিচয় সম্পর্কে বলা হচ্ছে যে দ্য আহলে হাদিস ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপালস অ্যান্ড ইটস অ্যান্ড টু রিস্টোর দ্য অরিজিনাল সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি অফ ফেইথ অ্যান্ড প্র্যাকটিস আহলে হাদিস হচ্ছে তারাই যারা ইসলামের মৌলিক যে মূলনীতিগুলো ছিল সেইগুলোর ওপর সেইগুলোর দিকে তারা ফিরে যেতে চায় এবং তারা ইসলামের অরিজিনাল যে স্বাভাবিক যে নীতি নিয়মগুলো রয়েছে এবং মানে তাদের যে আকিদা আমলে যে পিউরিটি রয়েছে সেই দিকে তারা ফিরে যেতে চায় অর্থাৎ তারা ইসলামের বিশুদ্ধ আকিদা আমলের দিকে ফিরে যেতে চায় এই পরিচয়টা কে দিচ্ছে অমুসলিমরা দিচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের মতো গ্রন্থে তাহলে আহলে হাদিসদের পরিচয় সম্পর্কে কারোর কোনো দ্বিমত নেই যে আহলে হাদিসরা হচ্ছে তারাই যারা হচ্ছে কিতাব এবং সুন্নাতের অনুসারী এই পরিচয়টা ইংরেজরা ঠিক করে দেয়নি এই পরিচয়টা মোহাম্মদ হোসেন বাটালভি তৈরি করে দেয়নি এই পরিচয় কারা তৈরি করেছিল ওলামায়ে কেরাম সেই প্রথম হিজরি থেকেই প্রথম হিজরি শতাব্দী থেকেই ওলামায়ে কেরাম এই আহলে হাদিস শব্দটা ব্যবহার করে আসছেন যেটা আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ওলামায়ে কেরামের মন্তব্য দিয়ে উল্লেখ করলাম এরপরেও যদি কোনো মাজহাবি ওলামায়ে কেরাম মাজহাবি আলেম তারা এখনও পর্যন্ত বলেন যে আহলে হাদিস শব্দটা আহলে ইংরেজদের দেওয়া তাহলে নিঃসন্দেহে তিনি বোকার স্বর্গে ছাড়া কোথাও বাস করছেন না এবারে আসি যে আহলে হাদিসরাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিস এরা কি একই
এ সম্পর্কে আমরা একটু ইমামদের মতামত জেনে আসি। আব্দুল কাদের আল জিলানির নাম শুনেছেন আপনারা, যার নামে কাদেরী নামে একটা তরিকাই আছে, অথচ তিনি কিন্তু কোনো তরিকার আবিষ্কারক ছিলেন না। তার নামে তার মৃত্যুর পরে পরবর্তীতে এই তরিকার আবিষ্কার করা হয়েছে এবং উপমহাদেশে বিশাল একটা দল রয়েছে কাদেরিয়া তরিকা। অথচ আব্দুল কাদের জিলানি ছিলেন একজন আহলে হাদিস, তিনি ছিলেন একজন সালাফি। তিনি তার গুনিয়াতুত তালেবিন গ্রন্থে বলছেন যে আহলুস সুন্নাহ ওয়ালা ইসমুন লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওহুম আসহাবুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় কোনো নাম নেই, একটাই নাম রয়েছে, সেই নামটা কি? আহলুল হাদিস। অনুরূপভাবে ইমাম ইবনু তাইমিয়া তিনি বলছেন যে আহলুল হাদিস ওহুমুস সালাফ মিনাল কুরুনিস সালাসা। আহলে হাদিস হচ্ছেন যে সালাফিদের মধ্যে অর্থাৎ সালাফদের মধ্যে প্রথম তিন শতাব্দী যারা ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈন যারা ছিলেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। ওমান সালাকা সাবিলাহু মিনাল খালাফ, এবং পরবর্তী যুগে যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করেছিলেন, যারা তাবেঈদের অনুসরণ করেছিলেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। তাহলে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাত একই জিনিস, এর মধ্যে কোনো তফাত নেই। যারা আহলে হাদিস নিজেদেরকে বলছেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে বলেন, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নিজেদেরকে বলেন তারা আহলুল হাদিস, একই জিনিস। এবারে আসি যারা বলছেন যে না আহলে হাদিস মানে মুহাদ্দিস, তাদের যুক্তিটা একটু খণ্ডন করা দরকার। আহলে হাদিস এবং মুহাদ্দিস এক জিনিস না। কিভাবে? মুহাদ্দিসদের মধ্যে অনেক মুহাদ্দিস ছিলেন এমন যারা হাদিস জাল করতেন, জানেন আপনারা। মুহাদ্দিসদের মধ্যে এমন ব্যক্তি অনেক ছিলেন যারা ছিলেন আকিদাতে মুরজিয়া, যারা ছিলেন আকিদায় খারেজি, যারা ছিলেন শিয়া। মুহাদ্দিসদের মধ্যে অনেক শিয়া ছিল, তো সেই শিয়া মুহাদ্দিসরা কি আহলে হাদিস হতে পারবেন? কখনোই হতে পারবেন না। তাহলে আহলে হাদিস এবং মুহাদ্দিস কীভাবে এক হয়? দুই নম্বর, যে মুহাদ্দিসদেরকে মুহাদ্দিসই শুধুমাত্র বলা হয়, কিন্তু আহলে হাদিস বলতে ফকিদেরকেও যেমন আহলে হাদিস বলা হয়, মুজাহিদকে যেমন আহলে হাদিস বলা হয়, যিনি দায়ী আল্লাহ তাকেও যেমন আহলে হাদিস বলা হয়, মানে অন্যান্য যারা রয়েছেন তাদের সবাইকে আহলে হাদিস বলা হয়, কিন্তু মুহাদ্দিসদেরকে শুধুমাত্র মুহাদ্দিসই বলা হয়, মুহাদ্দিসদেরকে বলা হয় না। যাক, যেটা বলতে চাইছিলাম, মুহাদ্দিসদেরকে শুধু মুহাদ্দিসই বলা হয়, কিন্তু আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিস বোঝানো হয় না, আহলে হাদিস বলতে ফকিহ বোঝায়, আহলে হাদিস বলতে দায়ী বোঝায়, আহলে হাদিস বলতে মুজাহিদদেরকেও বোঝায়। এ বিষয়ে ইবনু তাইমিয়া বলছেন যে নাহনু লা নাআলি বি আহলিল হাদিস আল মুখতাসিরিন আলা সিমাইহি ওয়া কিতাবাতিহি ওয়া রিওয়ায়াতিহি। যারা শুধুমাত্র হাদিস লেখা, হাদিস বর্ণনা করা, হাদিস শ্রবণ করার মধ্যে সীমাবদ্ধ, শুধুমাত্র আমরা তাদেরকে আহলে হাদিস বলি না, বরং বাল নাআলি বিহিম কুল্লা মান কানা আহাক্কু বিহিফজিহি ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি যাহিরান ওয়া বাতিনান ওয়া ইত্তিবাহি বাতিনান ওয়া যাহিরান। আহলে হাদিস বলতে আমরা তাদেরকেও বুঝি যারা হাদিস সংরক্ষণ করেন, হাদিস জানার চেষ্টা করেন, হাদিস বোঝার চেষ্টা করেন, এবং তারা গোপনে প্রকাশ্যে হাদিসের অনুসরণ করেন, তাদেরকেও আমরা আহলে হাদিস বলি। অর্থাৎ আহলে হাদিস বলতে আমরা শুধুমাত্র মুহাদ্দিসদেরকে বুঝাই না, আমরা সাধারণ ওই মানুষদেরকেও আহলে হাদিস বলি যারা হাদিসের অনুসরণ করেন গোপনে এবং প্রকাশ্যে। তাহলে আহলে হাদিস এবং মুহাদ্দিস নিঃসন্দেহে এক নয়। মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলে এটাও ঠিক আছে, আবার যারা আহলুল হাদিস তারা ফকিহ হতে পারেন, তারা মুজাহিদ হতে পারেন, দায়ীর আল্লাহ হতে পারেন, সব কিছু হতে পারেন, অথবা সাধারণ মানুষও হতে পারেন যারা হয়তো হাদিসের একটা শব্দ জানেন না, অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য বদ্ধপরিকর, তাদেরকেও আহলে হাদিস বলা হয়। এবারে আসুন যে যারা মাঝহাবী সমাজ তারা কেন আমাদেরকে আহলে হাদিস বলতে চায় না, তারা আহলে হাদিস শব্দটা শুনলে তারা কেন এত রেগে ওঠে, এ সম্পর্কে আব্দুল কাদের জিলানি তিনি বহু আগেই বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আহলে হাদিসদেরকে পূর্ব যুগে বলা হতো কি জানেন? মুজাসসিমা বলা হতো, তাদেরকে বলা হতো মুশাব্বিহা, হাসাবিয়া, নানা ধরনের তাদেরকে বাজে বাজে নাম দেওয়া হতো। আজকে যুগেও আহলে হাদিসদেরকে বাজে বাজে নাম দেওয়া হয় না, তাদেরকে কি বলা হয়? আলাদা হাদিস বলে, তাদেরকে বলে ওয়াহাবি, তাদেরকে বলে লামাজহাবি, তাদেরকে আহলে হাদিস বলতে চায় না, নানা ধরনের এরকম উপনাম দেয় তারা, তাই না? তারপরে এই নামগুলো কেন দেয়? এগুলো সম্পর্কে আব্দুল কাদের জিলানি বহু আগে বলে গিয়েছিলেন যে কুল্লু জালিকা আসাবিয়াতুন ও গিয়াতুল্লি আহলিস সুন্নাহ,
এটা হচ্ছে আসলে বেদাতীদের ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ আহলে সুন্নাতের উপরে আহলুল হাদিসদের উপরে তারা এই আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজের উপরে মানহাজের বিরুদ্ধে তারা শত্রুতা করে তারা যে বেদাত করছে তাদের বেদাতটা তারা বা শিরকটা তারা নিরুপদ্রবভাবে করে যেতে পারছে না আহলে হাদিসদের কারণে আর এই কারণে তারা আহলে হাদিসদের এত শত্রু যদি তারা আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসই বোঝাতো তাহলে কিন্তু আহলে হাদিসদের প্রতি এত রাগ থাকার কথা ছিল না তাদের ধরে নেন যারা ইতিহাস চর্চা করে তাদেরকে কি বলে ইতিহাসবিদ তাই না যারা সমাজতত্ত্ব নিয়ে চর্চা করেন তাদেরকে বলা হয় সমাজবিদ যারা গণিত নিয়ে চর্চা করেন তাদেরকে কি বলা হয় গণিতজ্ঞ তা আমরা কি এই সমস্ত পেশাদার ব্যক্তিদেরকে খারাপ কোনো নামে কোনো কথা বলি যে ওই ব্যক্তিটা কেন গণিতজ্ঞ হলো ওই লোক কেন ইতিহাসবিদ হলো ওই লোক কেন ফকি হলো এ বিষয়ে আমরা কখনো কেউ দুর্নাম করি কিন্তু আহলে হাদিসদের তারা দুর্নাম করছে কেন তার মানে আহলে হাদিসদের আহলে হাদিস বলতে তারা মূলত মুহাদ্দিসদের বোঝায় না মুহাদ্দিস যদি হতো তাহলে মুহাদ্দিসদের উপর রাগের কোনো কারণ ছিল না কারণ মুহাদ্দিস যার পেশা হচ্ছে হাদিস সংগ্রহ করে হাদিসের বর্ণনা করে তো একজন ব্যক্তি যে কোনো পেশাদার হতেই পারে আমি কেন তার বিরুদ্ধে রাগ করব রাগ করছে এই কারণে যে আহলুল হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিসদের বোঝায় না আহলুল হাদিস বলতে তাদেরকেও বোঝায় যারা আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে যারা বেদাতের বিরুদ্ধে কথা বলে আর এই কারণেই কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে তাদের এত রাগ অথচ তারা বলছে না আহলে হাদিস বলতে মুহাদ্দিস বোঝায় তারাও কিন্তু জানে যে আহলে হাদিস বলতে কাদের বোঝায় আহলে হাদিস বলতে বেদাতের বিরোধীদের যে বোঝায় এটা তারাও জানে কিন্তু এটা গোপন করার জন্য তারা বলছে যে না আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিস বোঝায় আপনারা একটা বইয়ের নাম শুনেছেন কিনা গত বছর আমরা দেখেছি এটা মাকতাবাতুল আসলাফ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে জনৈক ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি লিখেছেন যে সালাফদের চোখে আহলে হাদিস বাংলায় লিখেছেন একটা বই দেখেছেন কেউ তরুণ ভাইদের কেউ দেখেছেন সালাফদের চোখে আহলে হাদিস সেখানে তিনি সেই যিনি লেখক তিনি সমস্ত বক্তব্য সেখানে নিয়ে এসেছেন এই মর্মে যে আহলে হাদিস বলতে আসলে মুহাদ্দিসকে বোঝায় আহলে হাদিস বলতে কখনোই কোনো একটা সম্প্রদায় এমন ছিল না মানে যাদের যারা হচ্ছে মানে কোরআন এবং সুন্নার অনুসারী এই মর্মে ব্যবহৃত হতো এরকম কোনো দল ইতিপূর্বে কখনো ছিল না এইটা সেই লোক প্রমাণ করতে চেয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহেবকে আমি ব্যক্তিগতভাবে তাকে জানি তার বিভিন্ন গ্রন্থের কারণে তিনি একজন ভালো লেখক মানুষ ভালো গবেষক মানুষ কিন্তু তিনি কিভাবে এই বইতে এই যে আমি যে কোটেশনগুলো বললাম এই কোটেশনগুলো তিনি কিভাবে যে গোপন করে গেলেন আবার ভাবতে অবাক লাগে আমি জানি না তিনি এই বক্তব্য শুনবেন কি না তিনি কিভাবে সেখানে সেই গ্রন্থে যে চুরি করেছেন কিভাবে যে চুরি করেছেন এটা তিনি নিজেও দেখলে তিনি লজ্জা পাবেন আজকের এই যে কোটেশনগুলো উল্লেখ করলাম এই কোটেশনগুলো দেখলে তিনি নিশ্চয়ই লজ্জা পাবেন যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না আমি লাস্টে একটু প্রশ্নোত্তর পর্ব রাখতে চাচ্ছি যাতে আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু কনফিউশন থাকে সেটার উত্তর যেন দেওয়ার সুযোগ থাকে তাহলে যেটা আমরা এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম যে আহলে হাদিস শব্দটার প্রচলন প্রথম শতাব্দী হিজরি থেকেই এবং আহলে হাদিস শব্দটা শুধুমাত্র মুহাদ্দিসদের জন্য নির্ধারিত না বরং যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সনিষ্ঠ অনুসারী নিঃশর্ত অনুসারী যারা বেদাতের বিরোধী তাদেরকেও আহলে হাদিস যে বলা হয় শুরু থেকে সে বিষয়ে আমরা আজকে পরিষ্কার করার চেষ্টা করেছি আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন একটু কঠিন হলেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে আসি যে আমাদের যারা আহলে হাদিস ভাইরা রয়েছেন তারা অনেকেই রয়েছেন যারা নতুন আহলে হাদিস হচ্ছেন তারা আহলে হাদিস শব্দটা ব্যবহার করতে ভয় পান লজ্জাবোধ করেন আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই লজ্জারও কোনো কারণ নেই আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে নিঃশর্তভাবে এর জন্য আমি কোনো মাযহাবকে মিডিয়া বানাই না আমি কোনো তরিকাকে মিডিয়া বানাই না আমি কোনো আলেমকে মিডিয়া বানাই না আমি কোনো দলকে মিডিয়া বানাই না এটা বলা কি লজ্জা নাকি আমার গর্বের বিষয় এটা গর্বের বিষয় আমি যেমন মুসলিম বলতে নিজেকে গর্ববোধ করি ঠিক তেমনইভাবে আমাকে আহলে হাদিস বলতে গর্ববোধ করা উচিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তৌফিক দিয়েছেন যে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আমি বেদাতের বিরোধী এই কথা নাকি বলা কি লজ্জার না গর্বের ভাই এটা গর্ব নিয়ে বলা উচিত ছিল আমাদের কিন্তু না জানার কারণে না বোঝার কারণে আজকে আমরা এটাকে নিয়েই লজ্জার মধ্যে পড়ে গিয়েছি উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন
যে নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম যে কওমটা ছিলাম জাহেলিয়াতের মধ্যে ডুবেছিলাম আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে গর্বিত করেছেন। ফাইন ইবতাগাইনা আল ইজ্জা বিগাইরি আযাল্লানাল্লাহ, যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে মর্যাদা খুঁজতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। ঠিক একই কথাটা আমি আহলে হাদিস ভাইদেরকেও বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে এই আকীদা এই মানহাজের অনুসারী হিসাবে এই আকীদা এবং মানহাজকে অনুসরণ করার তৌফিক দান করেছেন। যদি আমরা এই আকীদা মানহাজকে বাদ দিয়ে অন্য কোনো মানহাজের মধ্যে ইসলামের মৌলিক রূপটা খুঁজতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে লাঞ্ছিত করবে। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে শুনবেন। যারা নিজেদেরকে আহলে হাদিস বলতে লজ্জাবোধ করেন অথবা যারা মনে করেন যে আমরা শুধুমাত্র মুসলিম আমরা নিজেদেরকে আহলে হাদিস বলবো না, আহলে হাদিস বলাটাকে যারা খারাপ হিসাবে মনে করেন, আমরা আমাদের গবেষণায় যেটা দেখেছি যে তাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে তারা আসলে নিজেদেরকে আহলে হাদিস আকীদা বা মানহাজ থেকে দূরে রেখেছে। হয়তো তারা আকীদার ক্ষেত্রে আহলে হাদিস কিন্তু মানহাজের দিক দিয়ে তারা জঙ্গি, চরমপন্থী মাজহাবের অনুসারী মানহাজের দিক দিয়ে। হয়তো তারা আকীদার দিকে আহলে হাদিস কিন্তু তারা মানহাজের দিক দিয়ে তারা অন্য কোনো ধারণার অনুসারী। তারা হয়তো বা আকীদার দিক দিয়ে আহলে হাদিস, হয়তো বা তারা পলিটিক্যালি ধর্মনিরপেক্ষতাবাদী, কোনো না কোনো জায়গায় তাদের কোনো একটা খান্তি আছে, এই কারণেই তারা নিজেদেরকে আহলে হাদিস বলতে ভয় পান। যারা নিজেদেরকে দাবি করেন যে আমি আহলুল হাদিস, এটুকু আমরা ধরে নিতে পারি যে তার মধ্যে ইনশাল্লাহ আকিদা এবং মানহাজগত ত্রুটি নেই। হয়তো বা তার আখলাকে ত্রুটি থাকতে পারে কিন্তু আকিদা মানহাজগত ত্রুটি নেই। কিন্তু যিনি নিজেকে আহলে হাদিস বলতে লজ্জা পাবেন বা ভয় পাবেন, ধরে নিতে হবে কোনো একটা ক্ষেত্রে তিনি আহলে হাদিস মানহাজের অনুসারী না বা আকিদার অনুসারী না। এটা কিন্তু অত্যন্ত বাস্তব, এটা আমরা কিন্তু মানে কি বলবো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি। আমরা দেখেছি যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতে ভয় পান তাদের একটা বড় অংশ বাংলাদেশে আমরা দেখেছি, এটা আমাদেরকে বলতেই হচ্ছে যে তারা এখন চরমপন্থী আকীদার অনুসারী হয়ে গেছে। তারা বলে যে আমরা মুসলিম, আমরা শুধুমাত্র মুসলিম, এই কথা তারা বলেন কিন্তু এটা তাদের সাইনবোর্ড, এর পিছনে তারা নিজেদের আকীদাকে লুকিয়ে রাখে। যারা নিজেদেরকে গর্বের সাথে বলতে পারেন যে আমরা আহলুল হাদিস, তাদের আকীদা মানহাজ কিন্তু পরিষ্কার যে তারা কোন পথে চলছে, কিন্তু যারা নিজেদেরকে আড়াল করতে চায়, যারা বলে যে আমরা মুসলিম, নিঃসন্দেহে তাদের কোনো একটা গোপন এজেন্ডা কিন্তু লুকিয়ে আছে যেটা তারা হয়তো বা আমাদের সামনে প্রকাশ করেন না। এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করছি, কারণ আমাদের মধ্যে অনেক ভাই এভাবে ঘাপটি মেরে আছেন যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করছেন, সহি আকীদার দল বলে দাবি করছেন, সহি আকীদার লোক বলে দাবি করছেন, যারা মুসলিম হিসাবে বলছেন, মিষ্টি মিষ্টি কথা আমাদেরকে ভুলিয়ে রাখছেন, অথচ তাদের মৌলিক আকীদা মৌলিক মানহাজ কিন্তু তারা আমাদের মাঝে গোপন রেখেছেন। অতএব এ বিষয়ে আপনাদেরকে আমরা সাবধান করার চেষ্টা করছি, হয়তো বা আপনারা এখন বুঝছেন না, এই মুহূর্তে বুঝতে পারছেন না, কিন্তু যখন বিপদে পড়বেন তখন কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন, এটুকু আমরা বিশ্বাস করি। আমি আলোচনার শেষের দিকে প্রায় চলে এসেছি, সর্বশেষের দিকে আমি যে কথাটি বলতে চাইবো যে আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তাটা কী। আজকে আপনারা জানেন বাংলাদেশে সারা বিশ্বে ইসলাম বহু মতবাদে মানে বিভক্ত হয়ে আছে, মানে এক একজন মুসলমানের কাছে যেমন এক একটা মতবাদ, এত বেশি মতবাদ যে ইসলামের মৌলিক রূপ কোনটা এটা বোঝার সাধ্য আমাদের নেই। আমরা যারা সাধারণ মানুষ অত্যন্ত কঠিন একটা ব্যাপার, কঠিন একটা সংগ্রামের মধ্যে আমরা পড়ে গিয়েছি যে কোথায় গেলে আমরা সঠিক ইসলাম খুঁজে পাবো, ওই ইসলাম খুঁজে পাবো যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছিলেন, ওই ইসলাম খুঁজে পাবো যে ইসলাম আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতে রয়েছে। এটা খুঁজতে আমাদের চরম বেগ পেতে হচ্ছে। আজকে মুসলিম উম্মাহ ধর্মীয় দিক দিয়ে যেমন বিভক্ত হয়ে গেছে ঠিক তেমনই তারা রাজনৈতিক দিক দিয়ে বিভক্ত হয়ে গেছে, নানা দিক দিয়ে তারা আজকে বিভক্ত। কত যে মাঝহাব মতবাদের বা তরিকারে জন্ম হয়েছে মুসলিম উম্মার মধ্যে তার কোনো ইয়ত্তা নেই। শুধু বাংলাদেশে আমরা শুনে থাকি যে 298,000 পীর, প্রত্যেক পীরে আলাদা আলাদা খানকা, প্রত্যেক পীরে আলাদা আলাদা জিকিরের নিয়ম, প্রত্যেক পীরের সব কিছু আলাদা। এটা শুধু পীর সাহেবদের মধ্যে, অন্যান্য সাহেবরা যারা আছেন তাদের মধ্যে আরও কত আছে এটা আল্লাহই ভালো জানে।
আজকে একজন সাহেব মারা গেলেন, জানেন বোধহয় আপনার কেউ কেউ দেওয়ানবাগের নাম শুনেছেন আপনারা। এই লোকটা যে বাংলার বুকে এত নিকৃষ্ট কথা বলে কিভাবে আজ পর্যন্ত টিকে ছিল আমাদের লজ্জা লাগে। আসলে আমরা আসলে এভাবে প্রতিবাদ করতে পারি নাই তার তার বিরুদ্ধে। সে নিজেকে সরাসরি আল্লাহ বলে দাবি করেছিল একবার, সে নিজেকে দাবি করেছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার হাজবেন্ড স্বামী, সরাসরি সে ভিডিওতে দাবি করছে। এই লোকটাকে বাংলাদেশ সরকার তো গ্রেফতার করেইনি, আমরাও কিন্তু ওইভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তো এই মতবাদগুলোকে দূর করবে কারা? মুসলিম উম্মার মধ্যে এই সংস্কার আন্দোলন কারা চালাবে? কারা শতধা বিভক্ত মুসলিম উম্মাকে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত থেকে ফিরিয়ে আনবে? এর পিছনে যদি কোনো আন্দোলন থেকে থাকে, যদি কোনো দাওয়াত থেকে থাকে, সেটা আহলে হাদিস আন্দোলন ছাড়া, আহলে হাদিসদের দাওয়াত ছাড়া ভিন্ন কোনো দাওয়াতের সেই সুযোগ নেই। কেবলমাত্র আহলে হাদিসদের পক্ষেই সম্ভব সমস্ত মুসলিম উম্মাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই প্ল্যাটফর্মে কেবলমাত্র আহলে হাদিসদেরই সুযোগ আছে এই আহ্বানটা করার। আপনি দুনিয়াতে যত দল দেখবেন তারা কিন্তু নিজস্ব বিভিন্ন মতবাদের দিকে ডাকে। যারা হানাফি মাজহাব অনুসরণ করেন তারা বলেন যে হানাফি মাজহাবে আসো, যারা মালিকি মাজহাব অনুসরণ করেন তারা বলেন মালিকি মাজহাবে আসো, যারা হাম্বলি মাজহাব অনুসরণ করেন তারা বলেন হাম্বলি মাজহাবে আসো। যারা যে দল করেন, যারা যে মতবাদের অনুসারী, সেই মতবাদের দিকেই মানুষকে ডাকে। একমাত্র আহলে হাদিসরা কোরআন এবং সুন্নাত দিকে ডাকে। এ বিষয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। একমাত্র আহলে হাদিসদেরই সুযোগ আছে কোরআন এবং সুন্নাত দিকে মানুষকে আহ্বান করার। অন্য সমস্ত দল নিজ নিজ মতবাদের দিকে, নিজ নিজ নেতার দিকে তারা আহ্বান করে। এজন্য আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা বিগত যুগে যেমন ছিল, আজকের যুগে তার চেয়ে আরও অনেক বেশি। ইমাম আহমদের যুগে যখন সর্বপ্রথম তিনি এই আন্দোলন শুরু করেন তখন কিন্তু এত মতবাদ ছিল না আজকের যুগে যত মতবাদ, তাই না? তো সেই যুগে যখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজনীয়তা ছিল, সেই যুগে যখন আহলুল হাদিস আন্দোলনের প্রয়োজন ছিল, তাহলে আজকের যুগে শতদা বিভক্ত মুসলিম সমাজে শত শত মতবাদের ভিড় যেখানে আমাদেরকে একেবারে আবশ্যিত করে রেখেছে, এখান থেকে মুক্তির জন্য আহলে হাদিস আন্দোলনের বিকল্প আর কিছু আছে কি? নাই। সুতরাং যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, আমরা যারা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় এই হকটাকে আমরা চিনতে পেরেছি, তাদের সবার দায়িত্ব হবে এই দাওয়াত থেকে যতদূর সম্ভব মানুষের মাঝে পৌঁছে দেওয়া। যারা এখনও পর্যন্ত বাতিলের মধ্যে ডুবে রয়েছে, এখনও পর্যন্ত যারা শিখ বেদাতের এই মানে ড্রেনের মধ্যে এখনও ডুবে আছে, তাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই আলোর পথে ফিরে আনাটা আমাদের প্রত্যেক ভাইয়ের দায়িত্ব। আমি কম জানি বেশি জানি, যদি মাত্র একটা আয়াত মাত্র আয়াত আমাদের জানা থাকে, একটা মাত্র হাদিস জানা থাকে, সেটাও যেন আমরা আমাদের ভাইদের কাছে পৌঁছে দিই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই মেসেজটা নিয়ে আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র এই দাওয়াতের সাথে মানুষকে সম্পৃক্ত করার জন্য, যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এবং সেই সাথে সাথে আমরা এই দাওয়াতটা আমাদের যারা ভাইরা রয়েছেন, যারা এখনও বিপথে পড়ে রয়েছেন, যারা বাতিলের মধ্যে এখনও ডুবে আছেন, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রেখে আমরা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত ভাইকে এই দাওয়াতের সাথে সম্পৃক্ত করার জন্য, এই সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব, আপনাদের প্রত্যেকে সংগঠনের যে একেবারে লিখিত সদস্য হতে হবে এমন না, আপনি লিখিত সদস্য না হয়েও এই সংগঠনের একজন কর্মী হতে পারেন, এই সংগঠনের এই দাওয়াতের একজন প্রচারক হতে পারেন। সবাইকে সংগঠন করতে হবে এমন না, সংগঠন করাটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে সবার জন্য না, সবাই কিন্তু এই মেহনত করতে পারবে না, সংগঠন করা অনেক কঠিন বিষয়। এখানে যে ত্যাগ তিতিক্ষা আছে, এই ত্যাগ তিতিক্ষা করার মতো অবস্থা সবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই তৌফিক দেন না। যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এই ত্যাগ তিতিক্ষা করার মতো একটা অবস্থান দান করেছেন, এই মানসিকতা দান করেছেন, তারা অবশ্যই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন। আর যারা এখনও পর্যন্ত কিছুটা দুর্বল অবস্থানে রয়েছেন, তারা অন্তত যে অবস্থানে থাকুন না কেন, সেখান থেকেও যেন সাধ্যমতো নিজেদের পক্ষে যতটুকু সম্ভব দাওয়াতি কাজ যেন আমরা করার চেষ্টা করি। যারা তরুণ ভাইরা রয়েছেন, এখন দাওয়াতি কাজ করা অনেক সহজ হয়ে গেছে, এখন মুখে মুখে যদি না বললেও চলে, ফেসবুকে যদি একটা মানে সঠিক দাওয়াত শেয়ার করে দেন ওটাও কিন্তু একটা দাওয়াত, তাই না? ইউটিউবে যদি একটা সঠিক বক্তব্য শেয়ার করে দেন ওটাও কিন্তু একটা দাওয়াত।
আপনার একটা দাওয়াতের মাধ্যম দিয়ে বহু মানুষ কিন্তু সংস্কার হতে পারে। তো আমরা যেন আমাদের প্রত্যেকের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করি এই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আরও দুটো কথা অবশ্য না বললেই নয়। প্রথম কথা হলো, আজকে কয় তারিখ? 28 ডিসেম্বর, তাই না? আর কয়েকদিন পরে বাংলাদেশে মানে শুভ নববর্ষ বলে একটা অনুষ্ঠান হবে, তাই না? 31st নাইট, আমাদের যুবক ভাইদের খুব প্রিয় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের ভাইদের মধ্যে অনেকের মধ্যেই একটা মানে কি বেলাল্লাপনার একটা সুযোগ তৈরি হবে, তাই না? তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু যুবকদের মধ্যে একটা ইসলামের প্রতি আকর্ষণ আগ্রহ সৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ যুবক ভাইদের মধ্যে অনেকেই কিন্তু ওই আকীদা থেকে আস্তে আস্তে ফিরে আসছেন। তারা কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানে ওই ধরনের আকীদা সংস্কৃতি থেকে দূরে সরে আসছেন, তাই না? কিন্তু তারপরও কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা শুভ নববর্ষ এটা ফেসবুকে জানাচ্ছি, জানাই না? এই ধরনের কোনো কাজও আমাদের করার দরকার নেই। কেন করার দরকার নেই? এগুলো হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তাবেইনে দাম বা ইসলামে যত মনীষী ছিলেন, তারা কেউ নতুন বর্ষ উপলক্ষে এই ধরনের শুভেচ্ছা বাণী কেউ কাউকে দিতেন না। এটা হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সংস্কৃতি অনুসরণ করবে সে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কেন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? ধরেন আপনি সামান্য একটা অনুষ্ঠান, এটা তেমন কিছু না, শুভ নববর্ষ বলেন, এইটুকু বললে এমন কি অপরাধ হয়? এমন কি আপনার সংস্কৃতি চেঞ্জ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন বললেন যে যে তাদের অনুসরণ করবে সে তাদের সংস্কৃতি অনুসরণ করবে, এই সংস্কৃতি বা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কেন বললেন? এটা এই জন্য বললেন, যখন আমরা কারোর সংস্কৃতি অনুসরণ করব, কারোর সংস্কৃতির কোনো একটা বিষয় লালন করব, তখন তাদের মধ্যকার যে বিভ্রান্ত আকিদাগুলো রয়েছে সেগুলো আমার অজান্তে আমার মধ্যে কিন্তু প্রবেশ করবে, অথবা তাদের প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হবে, বেদাতের প্রতি, শিরকের প্রতি বা তাদের যে বিভ্রান্তিকর আকিদাগুলো রয়েছে তার প্রতি একটা আমাদের সফট কর্নার তৈরি হবে। এই কারণে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সংস্কৃতির ধারে পাশে যেতে নিষেধ করেছেন। তা আমরা সাধ্যমত চেষ্টা করব এই ধরনের কাজে নিজেরা সম্পৃক্ত থাকবো না, সেই সাথে আমাদের যারা বড় ভাই ছোট ভাই রয়েছেন তাদেরকেও এখান থেকে বিরত রাখার জন্য সাধ্যমত চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, সর্বশেষে বলি, তরুণ যুবক ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ তরুণ ভাইদের নিয়ে আমি সবসময় বলছি যে আমরা খুবই আশাবাদী, তরুণ ভাইদের নিয়ে আমরা খুবই আশাবাদী, এই কারণে তাদের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ যেভাবে দাওয়াতি কাজ এখন এগিয়ে চলেছে সেটা সত্যি অভূতপূর্ব। তো তরুণ ভাইদের প্রতি আমাদের কিছু নসিহত বলি বা পরামর্শ বলি থাকবে, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদেরকে এলেম অর্জন করতে হবে। বর্তমান যুগ হচ্ছে জ্ঞানের যুগ, জ্ঞানের অস্ত্রটা এখন সবচেয়ে বড় অস্ত্র। তা আমরা যেন প্রত্যেকে এই জ্ঞানের অস্ত্রে সুসজ্জিত হই। যদি আমরা বাতিলকে মোকাবেলা করতে চাই, সবার আগে আমাদের দরকার কি? সঠিক জ্ঞান অর্জন করা। সঠিক জ্ঞান যদি আমি অর্জন না করতে পারি, তাহলে আমি মানুষের কাছে কীভাবে সঠিক অর্জন জ্ঞানটা পৌঁছে দেব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সবার আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফিরহু, তারপরে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, বাকি যা আমল করবে করো, কিন্তু সবার আগে কি, সবার আগে এলেম অর্জন করতে হবে। সঠিক এলেম অর্জন না করতে পারলে আমার আমল সঠিক হবে না, আমার দাওয়াতও সঠিক হবে না, আমার মানহাজটাও সঠিক হবে না, কিছুই সঠিক হবে না। এই জন্য সবার আগে আমাকে এলেম অর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে কে? যারা হচ্ছে ওলামা। ওলামা মানে কি? আলেম ওলামা। শুধু আলেম ওলামা না, যারা জ্ঞানী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে জানে, তারাই আলেম। আলেম মানে শুধুমাত্র আরবি জানা ব্যক্তি বা যারা আমরা খুতবা দিচ্ছি তারাই শুধু ওলামায়ে কেরাম, তা না, যারাই আল্লাহ সম্পর্কে জানে, যারাই আল্লাহর বিধান সম্পর্কে জানে তারাই হচ্ছে জ্ঞানী। দুই নম্বর হচ্ছে, আমাদের জীবনের প্রত্যেকে যেন একটা লক্ষ্য থাকে, আমরা যেন কেউ লক্ষ্যহীন জীবন যাপন না করি। লক্ষ্যহীন জীবন যাপনের কারণে আমাদের কি হয়, আমরা মসজিদে এসে ঠিকভাবে আমল করছি, যখন আমরা বাইরে যাচ্ছি, মসজিদে বাইরে যাচ্ছি, তখন কিন্তু আমরা দিনকে ভুলে যাচ্ছি। যখন চাকরি নিতে যাচ্ছি, তখন যদি ঘুষ দেওয়ার প্রয়োজন হয় আমরা নির্বিবাদে সেখানে ঘুষ দিয়ে যাচ্ছি, তাই না? যখন একটা দোকান করার প্রয়োজন হয়, একটা ব্যবসা করার প্রয়োজন হয়, আমরা সোজা চলে যাচ্ছি সুদী ব্যাংকে, সেখান থেকে আমরা সুদের টাকা দিয়ে
ব্যবসা করার চেষ্টা করছি। তার মানে কি আসলে আমরা আমাদের জীবনের লক্ষ্য বুঝতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সিজদা করছি মসজিদে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে ব্যবসার ক্ষেত্রেও, সর্বক্ষেত্রেও সেখানে আমাকে সিজদা করতে হবে, আল্লাহর কাছে নত হতে হবে আমাকে শুধুমাত্র মসজিদে নাকি আমার পেশাগত জীবনেও, সব জায়গাতেই। যখন আমার জীবনের লক্ষ্যটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু যখন আমার লক্ষ্য হয়ে যাবে দুই রকম, মসজিদে এক রকম আর মসজিদে বাইরে আরেক রকম, তাহলে কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি মানুষকে বলে দিন যে আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়ায় আমার জীবন, ওমামাতি এবং আমার মরণ, সব কিছুই কার জন্য? সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্যই। আমি যে এখন মেডিকেলে পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, এই পড়াশোনাটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, তাহলে আমার এই পড়াশোনাটা কিন্তু ইবাদতে পরিণত হবে। আমার যদি চিন্তা থাকে যে এই মেডিকেলে পড়ার মাধ্যম দিয়ে, ইঞ্জিনিয়ারিং পড়ার মাধ্যম দিয়ে আমি মানুষের সেবা করব, তাহলে এটাও কিন্তু আমার জন্য ইবাদত হয়ে যাবে, আমার নিয়তের কারণে, আমার লক্ষ্যের কারণে। এজন্য জীবনের লক্ষ্যটা নির্ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজের পিছনে যেন আমাদের একটা সৎ নিয়ত থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের প্রতিজ্ঞা থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। তিন নম্বর চাল ইস্তিকামা, দিনের উপর আমরা প্রতিষ্ঠিত হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু দিনের উপর কায়েম থাকাটা এটা কিন্তু এত সহজ কাজ না। দিনের উপর প্রতিষ্ঠিত হয়েছি আজকে আমরা, সেটা যেন আমরা আমৃত্যু থাকতে পারি, এই সংকল্প আমাদের থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আপনাকে আমি এমন একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যেটা আমি পৃথিবীর অন্য কারো কাছে জিজ্ঞাসা করবো না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি বলো কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর এই ঈমানের উপর তুমি সুদৃঢ় থাকো। চার নম্বর হচ্ছে আল আখলাক, আমাদের আচার আচরণটা যেন সুন্দর হয়, আমাদের আচার আচরণটা যেন খারাপ না হয়, আমাদের আচার আচরণ দেখে যেন মানুষ না বলে যে ইসলাম তোমাকে এই আচরণ শিখালো, তোমার সহি আকিদা, তোমার সহি আমল তোমাকে এই আচরণ শিখালো, এই ধরনের কোনো বদনাম যেন আমাদের বিরুদ্ধে না করে। ইসলামের যে সৌন্দর্য সেটা কিন্তু মূলত ফুটে ওঠে ইসলামের আখলাক দিয়ে। বিশেষ করে আপনারা দেখবেন আজকে ইউরোপ আমেরিকায় বহু মানুষ কিন্তু মুসলমান হচ্ছে, তাই না? তারা কিন্তু ইসলামের আকিদা আমলের চেয়ে ইসলামের আখলাক দেখে বেশি আকৃষ্ট হচ্ছে, মুসলমানদের আদব আখলাক দেখে বেশি আকৃষ্ট হচ্ছে। মুসলমানরা মদ খায় না, তারা জেনা ব্যভিচার করে না, এই ধরনের যে আচরণগুলো তাদের, এইগুলো দেখে কিন্তু তারা আকৃষ্ট হয়। তা আমাদের আচার আচরণ যেন শুধুমাত্র আমাদের আকিদা আমাদের আমল সহি থাকলেও কিন্তু আমাদের আখলাকটা খারাপ হলো এটা যেন না হয়। আমাদের আকিদা যেমন সহি থাকবে, আমাদের আমল যেমন সহি থাকবে, সেই সাথে সাথে আমাদের আখলাকটাও যেন সহি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুরিস্তুলি উতমিমা মাকারিমাল আখলাক, আমি সমস্ত ভালো আচরণগুলোর পরিপূর্ণতা দান করার জন্য এসেছি। পাঁচ নম্বর হচ্ছে আল জামা, আমরা যেন সাধ্যমতো জামাতবদ্ধভাবে থাকার চেষ্টা করি। জামাতবদ্ধভাবে থাকাটা ইসলামের অন্যতম একটা মৌলিক নির্দেশ। ইসলামের প্রত্যেকটা কাজ কিন্তু জামাতবদ্ধ কাজ, তাই না? ইসলাম একাকী কোনো কাজ করার জন্য উৎসাহিত করে না। আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, একাকি আদায় করি না জামাতবদ্ধ হবে? সিয়াম যখন আমরা পালন করি, রমজানে ফরজ একটা সিয়াম আমাদের আছে 30 দিনে, তাই না? এটা কি বিচ্ছিন্নভাবে 30 দিন করলেই হয় নাকি সবাইকে একটা নির্দিষ্ট মাসে একসাথেই করা লাগে? হজে যখন আমরা যাই সবাই একসাথে একই আমল করি, তাই না? ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখবেন এই ধরনের একটা কি বলবো জামাতবদ্ধতা। ইসলাম সব কিছুর মধ্যে একটা জামাতবদ্ধতা চায়, কোনো বিচ্ছিন্নতা ইসলাম চায় না। আর এই জন্যই আল্লাহ রাসূল ইসলাম বলছেন যে আলাইকুম বিল জামা, তোমাদের জন্য জামাতবদ্ধ থাকাটাকে ফরজ করা হলো। ওয়াইয়াকুম আল ফুরকা, এবং তোমাদেরকে বিচ্ছিন্ন থাকা থেকে নিষেধ করা হলো। কেন? ফাইনা শাইতান মাল ওয়াহেদ, কেন শয়তান থাকে একজন ব্যক্তির সাথে। অহুয়া মিনাল ইসনাইন আবাদ, সে দুইজন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকে। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল আরও দিচ্ছেন এইভাবে যে একটা ভেড়ার পালে, ভেড়ার পাল যখন একসাথে থাকে তখন সেখানে সিংহ বা বাঘ আক্রমণ করতে সাহস পায় না, কিন্তু যখন ওই ভেড়ার পাল থেকে একটা ভেড়া বিচ্ছিন্ন হয়ে আলাদা চলে তখন সেখানে বাঘ বা সিংহটা আক্রমণ সহজেই করতে পারে, তাই না? ঠিক তেমনই যখন আমরা বিচ্ছিন্নভাবে থাকবো তখন শয়তান আমাদেরকে সহজেই পদভ্রষ্ট করে ফেলতে পারে। এজন্য আমরা যেন সাধ্যমতো একতাবদ্ধ থাকার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন জামাআতুর রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন,
জামাতবদ্ধভাবে থাকাটা হচ্ছে একটা রহমতের জীবন, আর বিচ্ছিন্ন থাকাটা হচ্ছে আযাবের জীবন। তা আমরা নিশ্চয়ই কেউ আযাবের জীবন বেছে নিতে চাই না, তাই না? আমরা চাই রহমতের জীবন। আর এজন্য যেন আমরা সাধ্যমতো চেষ্টা করি সংঘবদ্ধ থাকার জন্য। আর সংঘবদ্ধ থাকার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সংগঠন। তা আহলে ইসলামুল বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, তারা সাংগঠনিকভাবে এদেশের যারা সহি আকিদা লালন করেন, যারা সহি মানহাজ লালন করেন, তাদেরকে একতাবদ্ধ করে তাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপর পরিচালনা করার চেষ্টা করছে। সেই সাথে সাথে যাদের কাছে এখনও পর্যন্ত সহি আকিদার দাওয়াত পৌঁছেনি, যাদের কাছে এখনও পর্যন্ত সহি মানহাজের দাওয়াত পৌঁছেনি, তাদের কাছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের এই পবিত্র দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই দাওয়াতের সাথে সরাসরি অংশগ্রহণ করবেন অথবা সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তো আজকে আলোচনা এই পর্যন্তই, আমি দীর্ঘায়িত করছি না। আপনাদের সাথে আজকে প্রথমবারের মতো মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে, আর যে বিষয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের সামনে মোটামুটি পরিষ্কার হয়েছে। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমি সাধ্যমতো চেষ্টা করব বিষয়টি আরও পরিষ্কার করার। তো কারো কোনো প্রশ্ন আছে বিষয়ে? জি জি, না আমিও সঠিক প্রশ্ন উত্তর আপনাকে দিতে পারবো কিনা আমিও জানি না। আচ্ছা 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 আচ্ছা, না কোনো সমস্যা নেই, এটা আপনার স্বাধীনতা। জি 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 জি, ইনশাআল্লাহ অবশ্যই, এটা আপনার অধিকার আছে। না অবশ্যই, সেটাও আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। জি 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 জি, ইনশাআল্লাহ অবশ্যই, এটাই তো আহলে হাদিসের বৈশিষ্ট্য, সমস্যা নেই। বল। জাজাকাল্লাহ খাইর, শুকরিয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কিছু বইপত্র নিয়ে আসছে বোধ হয় রেজওয়ান, যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন। আমি বলছিলাম যে আমার আশেপাশে আহলে হাদিস মসজিদ নেই, আর যেগুলো হানাফি আছে জি ওরা আওয়াল অক্তে কিন্তু নামাজ পড়ে না, বিশেষ করে আসর আর ইশা। তো আমি কি তাদের সাথে ওই জামাতে নামাজ পড়বো না, একা কি আওয়াল অক্তে নামাজটা পড়ে নিব? আমরা যেটা সবসময় বলি যে জামাতটা বেশি গুরুত্বপূর্ণ, আওয়াল অক্তে পড়াটাও গুরুত্বপূর্ণ, সেই সাথে জামাতে পড়াটাও গুরুত্বপূর্ণ। এই সমস্যাটা যেটা আপনি বললেন, এই সমস্যা আমি যেহেতু পাকিস্তানে ছিলাম কয়েক বছর, সেখানে যেহেতু হোস্টেলে থাকতে হতো ওদের সাথে পড়া লাগতো, তো এটা আমিও প্রথমে চিন্তা করেছিলাম কী করি। কয়েকজন আলেমের সাথে পরামর্শ করেছিলাম, তো তারা আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু জামাতটাও জরুরি, অতএব তাদের সাথে হলেও জামাতে পড়াটা পড়তে হবে, যেহেতু অন্তত ওয়াক্তের মধ্যে তো পড়ে, ওয়াক্ত অন্তত পার হয়ে যায় না, এজন্য জামাতবদ্ধতার বা জামাতের স্বার্থে আমাকে তাদের সাথে হলেও পড়তে হবে। এখন তারা আখিরি আঁকতে পড়ছে, তাদের দায় তাদের, আমি তো সাধ্যমতো চেষ্টা করছি এটুকুই। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, যেটা প্রথমে বললেন যে কিয়ামতের আগে মুসলমানরা বিজয় লাভ করবে কিনা, ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদী আসার পরে তখনই মুসলমানরা বিজয় লাভ করবে, তখনই মুসলমান বিজয় লাভ করবে। এবং কিয়ামতের পূর্বে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ, মানে যতক্ষণ আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে যেটা বোঝা যায় যে কিয়ামতের পূর্বে অবশ্যই ইসলাম বিজয় লাভ করবে, এবং কী বলবো, এমন একটা মানুষ থাকবে না যারা আল্লাহর নাম নেবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে আল্লাহর নাম নেবে। তো সেই অর্থে আমি বলবো যে ইসলামের ইসলামের বিজয় শেষ জামানায় অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেন যে তারা আহলে হাদিস হবে কিনা, আহলে হাদিস শব্দটার অর্থ নিয়ে যতক্ষণ আলোচনা করলাম, আহলে হাদিস মানে কি? সহি আকিদা এবং সহি মানহাজের উপর যারা থাকবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছিলেন সেই দিনের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই তো আহলে হাদিস, তাই না? তাদেরই বিজয় হবে। ইমাম মাহদী এসে, ইমাম মাহদী এসে তিনি তো আল্লাহ রসুলের নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন নাকি? তাহলে যারাই আল্লাহ রসুলের নীতির উপর প্রতিষ্ঠিত তারাই তো আহলে হাদিস। তখন আহলে হাদিস বলা লাগবে না, তখন আমরা সবাই মুসলমান হয়ে যাব। আচ্ছা, তখন অন্য কোনো দল আর থাকবে না।
আরেকটা জিজ্ঞাসা ছিল আমাদের পাশে আমরা জানামতে আমাদের আলা হাদিস পর্যায়ে বা কুরআন সুন্নাহে ধরা পর্যায়ে যে মিলাদ করা যাবে না চল্লিশা করা যাবে না চার দিন করা যাবে না কিন্তু আমাদের ইমাম সাহেব আমাদের পার্শ্ববর্তী মসজিদে উনি এগুলো করেন অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননা করছেন তো আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো মানে তিনি মিলাদ করছেন আচ্ছা আচ্ছা মিলাদ কি আম সব কিছু করছেন তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনি এইগুলো কাজ যে বেদাত আপনি জানেন কি না তো জেনে শুনে যিনি বেদাত করছেন তার পিছনে সালাত আদায় করা যাবে না ঠিক আছে অনেকে হয়তো অজানাভাবে করে বা ওটাকে সুন্নত মনে করে করে সেটা আলাদা কিন্তু যিনি জেনে শুনে করছেন যিনি জানেন এটা বেদাত তারপরে করছেন নিঃসন্দেহে তার পিছনে পড়া ঠিক হবে না সেটাও প্রশ্ন আচ্ছা তো শেষ করে দেবো নাকি দাদা খুব লাখাই রান